السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد আইসিডিএফ কর্তৃক আয়োজিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স আইসিডিএফ দাওয়া কোর্সের প্রথম যে কোর্সটি কিতাবত্তা কিতাবত্তাউিদের আজকে তৃতীয় ক্লাস এই তৃতীয় ক্লাসে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে হাজির হতে পেরেছি উপস্থিত হতে পেরেছি আল্লাহ রব্লা আলমিনে শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স দাওয়া কোর্স পেয়েছেন এটি আল্লাহ রবীন্দ্রের বিরাট নিয়ামত বাংলাদেশে এখনো অনেক জেলার ভাইয়েরা বোনেরা এরকম দাওয়া কোর্স এখনো পান নেই তো ফেনি জেলায় আইসিডিএফ আলহামদুলিল্লাহ এই দাওয়া কোর্সের আয়োজন করেছেন আল্লাপাক আইসিডিএফকে যা যায় খায়ের দান করুক আইসিডিএফের খ্যাদমতকে আল্লাপাক আরও বাড়িয়ে দিন তো এজন্য আমরা যারা এই কোর্সে ভর্তি হতে পেরেছি তারা আসলে পুরা বাংলাদেশের জন্যই একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ আমরা আশা করি এখান থেকে আমাদের অনেক যোগ্য সঠিক আকিদা এবং মানহাজের দায়ী তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে ও মঞ্জুর করে নিন তা আমাদের প্রথম যে কোর্সটা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক কোর্স কিতাবত তাওহিদ পৃথিবীতে একজন মুসলিম বা একজন মানুষেই কিছু শিখুক আর না শিখুক কিছু জানুক আর না জানুক তাকে একটি জিনিস জানতেই হবে সেটা হলো তাওহিদ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউকে জিজ্ঞাসা করবেন না যে সে এসএসসি পাস করেছে কিনা এইচএসসি পাস করেছে কিনা ডক্টরেট করেছে কিনা এই প্রশ্ন আল্লাহ আলামীন কাউকে করবেন না কিন্তু তাওহিদ শিখেছে কিনা এই প্রশ্নটি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবাইকে করবেন এজন্য কবরের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তাওহিদের সাথে সংশ্লিষ্ট কবরে যে প্রশ্নগুলো করা হবে প্রত্যেক মানুষকে এই প্রশ্নগুলো তাওহিদের সাথে সংশ্লিষ্ট কেয়ামতর ময়দানে যে পাঁচটি প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে সেখানে এলেম সম্পর্কে একটি প্রশ্ন করা হবে ওয়ান এল মিহি ফিমা আমিলা বিহি তো এলএম সম্পর্কে যে প্রশ্নটা হবে সেই এলেমটা হল তাওহিদের এলেম তাওহিদের এলেম ছিল কিনা কারণ তাওহিদের এলেম সকলের জন্য পর্যায়ে আইন এবং এক নম্বর পর্যায় আব্বাল ওয়াজেবিন ওয়াজিবিন ওয়াজবিন ওয়াজিবিন আবিদে বান্দার উপরে এক নম্বর ওয়াজিব অর্থাৎ এক নম্বর ফরজ সেটি হলো তাওহিদ আল্লাহ রব আলমিনের তাওহিদ জানা তো তাওহিদের গুরুত্ব সম্পর্কে আপনারা এর আগের ক্লাসে আগে জেনেছেন বুঝেছেন আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় কিতাব তাওহিদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় একটি বিষয় হল বাব সাফা আহ মানে সাফাত সংক্রান্ত বিষয় সাপাত বাংলা কি সুপারিশ করা যে তো এই সুপারিশ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাও জন্য পৃথিবীতে যত মানুষ সিরিক করে এর অধিকাংশই এই সাফাত কেন্দ্রিক সিরিক করে সুপারিশের জন্য আমাদের এই বাংলাদেশে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি লক্ষ লক্ষ মানুষ শিরকের দিকে দাবিত হচ্ছে জিজ্ঞাসা করলে ভাই কেন যাচ্ছেন বলে যে আমরা তো গুণাগার মানুষ আমাদের তো কোনো আমল নাই কিছু নাই যদি আল্লাহ আমাদের এই বড় বড় আল্লাহর অলিদের উচিলায় পীর সাহেবদের সাপ উচিলায় যদি আল্লাহ মুক্তি দেন যদি বাঁচতে পারি এজন্য যাই অর্থাৎ তাদের বদ্ধমূল ধারণা যে এই মানুষগুলো সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য অনেক ধরনের যুক্তি তারা আমাদের সামনে উপস্থাপন করে বলে যে ধানের সাথে বসি থাকলে অত ধানের মতো দাম হয়ে যায় চলে যায় অনেক যুক্তি আছে ট্রেনের ইঞ্জিনের সাথে যদি বগি লাগানো থাকে তাহলে ইঞ্জিনের টানে সবগুলো চলে যায় আল্লাহর হলো ইঞ্জিন তো ওইদিন একজনের বক্তব্য শুনলাম আমাদের চট্টগ্রামের একজন বক্তব্য দিচ্ছেন তো আরাম মাজব্যান্ডারি হুজুর একদিন হঠাৎ করে এরকম দুই হাত বাইর করেছে যে বলতেছে এই তোরা কে কে আসত তাড়াতাড়ি আয় আমার এই হাতে জান্নাত এই হাতে জাহান্নাম তা আল্লাহর অলিদের এক হাতে থাকে জান্নাত এক হাতে থাকে তো তার তো দাঁত জাল সবচেয়ে বড় আল্লাহর অলি কারণ দাঁত জালের সাথেও তো জান্নাত জাহান্নাম থাকবে তা আল্লাহর অলির ডাইন হাতে জান্নাত বাম হাতে কি জান্নাত এখন সবাই বলতেছে তোরা কে কে জান্নাত নেবি আয় সবাই দৌড়াই আসে ডাইন হাত দেখছে এখন আমির খান আমির খান হলো বাবুস তা আমির খান রান্না বান্না করতেছে তো ওখান থেকে আমির খানের বউ ডাক দিছে কয় সবাই জান্নাত নিয়ে যাচ্ছে তুমি যে বসে রয়েছ আচ্ছা এবার বউ বউয়ের কথা শুনি দৌড় দিয়ে আসছে উনি আসে সবাই ডাইন হাত ধরছে উনি ধরে বসে রয়েছে বাম হাত সবাই কয় বাবাই কয় কি করলি সবাই জান্নাত নিয়ে গেলো তুই তো জাহান্নাম একাই জাহান্নাম নিয়ে গেলি হাতে তো জাহান্নাম তখন আমির খান বলতেছে সবাই পাগল হইলো কি আমি পাগল নি আমার বাবা যদি জান্নাতে যায় আমার বাবার বাম হাত কি জাহান নামে যাইবো সবাই তো দূরের থেকে আসছে আমি তো বাবার চৌপথে থাকি আমি বাবার ভামছি তাহলে বাবা যদি জান্নাতে যায় বাবার বাম হাত নামে যাইবে না তখন বাবা বলতেছে তোরা সবাই মিলে যে জান্নাত পাইছ একাই আমির খান সেই জান্নাত একাই পাই গেছে নাওজুবিল্লি কিভাবে জান্নাত বিক্রি করতেছে যে জান্নাত দিয়ে দিচ্ছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আল্লাহর অলিরা জান্নাতও দিতে পারে জাহনামও দিতে পারে নাওয়াজুবিল্লা আল্লাহ রলিরা সব দিতে পারে এবং দেখলাম যে উনি আমি মনোযোগ দিয়ে শুনলাম ওনার কথাগুলো যে আল্লাহর অলিরা কেমনে দিতে পারে তো উনি বললো যে আল্লাহর অলিরা উনি আসাব আলী থাহানবীর রহমতল্লা একটা বই থেকে পড়ে পড়ে শুনাইলেন যে এইভাবে আসাব আলী অনেক ভাই হয়েছে সব মরি যায় কোনোটা বাঁচে না পরে এক আল্লাহর অলির কাছে গেছে আশাবালি আলী নানি যাই বলছে যে আমাকে এবার দিতেই হবে নাতি একটা তখন আল্লাহর ওলি শেষ পর্যন্ত নাতি দিয়ে দিছে যাই হোক আল্লাহর অলি এটা শুধু তাদের বিশ্বাস না এই দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস অর্থাৎ সাফাআ এই সাফাআ কেন্দ্রিক অসংখ্য সিরিক বাংলাদেশে হয় আরেকটি বিষয় আজকে আমাদের আলোচনার বিষয় আল গোলু ফি সলেহীনদের ক্ষেত্রে গোলু করা সীমা অতিক্রম করা বাড়াবাড়ি করা সলেহীন কেন্দ্রিক পৃথিবীতে যত শিরকের উৎপত্তি হয়েছে সকল সির্কের উৎপত্তি সলেহীন ব্যক্তিদেরকে কেন্দ্র করে নোয়ালেসলামের যুগে যেই শিরিকের উৎপত্তি সেখানে পাঁচজন বিশিষ্ট ছলাহীন ব্যক্তি তাদেরকে কেন্দ্র করে শিরিক গড়ে উঠছে। তাদের নাম আল্লাফা কোরআন কারিমে বলে দিয়েছেন ওয়াকাল উলা তা দারুণ না আলি হাথাকুম ওয়ালা তা দারুণনা ওয়ালা সুয়াও ওয়ালা ইয়াবুসা তাহলে এই যে পাঁচজন এই পাঁচজন জন কেন্দ্রিক কিন্তু পৃথিবীতে এই পাঁচজনই জনেই রাজা আলু রাজা আলুন এই পাঁচজনই ছিলেন নেককার দিনদার সোয়ালেহীন বান্দা কিন্তু তারা মারা যাওয়ার পরে তাদেরকে কেন্দ্র করে শিরিক গড়ে উঠছে এবং নোয়াল ইসলামের প্লাবনের পরে এই পাঁচটা মূর্তি মাটির নিচে আপনার দাফন হয়েছিল মাটির নিচে ছিল মাটির অনেক গভীরে তো শেষে যিনি মক্কা মকার রামায় যিনি শিরকের আবিষ্কারক তার নাম হলো কি জানেন মক্কা মকার রামায় যিনি শিরিকের সূচনা করছেন তার নামটা মনে রাখবেন ভালো করে আমর ইবনে লুহাই আমর ইবনে লুহাই আল খুজারি। তিনি খুজা গোত্রের নেতা ছিলেন তিনি ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন আমর ইবনে লুহাই, আল খুজাই। আমর বিন লুহাই। আল খুজাই এই লোক ওই যুগের সবচাইতে বড় আলেম তার থেকে বড় আলেম মক্কাতে ছিল না তখন আর এবং তিনি সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় আল্লাহর ওই জামানা এই আমর বিন লুহাই আল খোজাই তার মাধ্যমে আল্লাহর ঘরে মূর্তি ঢুকছে শিরিক ঢুকছে তার হাত ধরে তিনি প্রথম সামদেশে সফরে গেছেন সেখানে গিয়ে দেখলেন সেখানকার লোকেরা ভোবাল মূর্তির তারা পূজা করতেছে এবাদত করতেছে তো উনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আপনারা এটার পূজা করেন কেন এবাদত করেন কেন তো সামদেশের লোকেরা বললো যে আমাদের যখন বৃষ্টির দরকার হয় আমরা তখন এই দেবতার কাছে বৃষ্টি চাইলে উনি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন আমাদের অবাব অনটন দেখা দিলে উনি আমাদের অবাব অনটন দূর করে দেন মানে আমাদের সব সমস্যার সমাধান এখানে পাই তো বলেন যে আসলে তো ভালো কথা তা আমাকেও একটা মূর্তি দাও গোবাল দাও তো উনি সেখান থেকে একটা হুবাল মূর্তি কিনে নিয়ে আসছেন কিনে মক্কা নিয়ে আসছেন নিয়ে আসার পরে উনি জনগণকে বললেন যে দেশে এই দেবতা এই হুবাল অনেক উপকার দিতেছে জনগণের দ্বারা অনেক উপকার পাইতেছে আমরাও এরকম মক্কা মকাররাম একটা নিয়ে আসছি তখন কিছু তাওহিদবাদী যুবক এটার বিরুদ্ধে দাঁড়াইছেন বলছেন না 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 এটা শির এটা করা যাবে না তখন জনগণ বলতেছে এই তো ফেতনা সৃষ্টি করতেছে এরা এই যুবকগুলাকে বলতেছে এরা ফেতনা সৃষ্টি করতেছে কারণ আমাদের এত বড় আলেম এত বড় আল্লাহ রলি এত বড় দরবেশ উনি শিরিক বুঝে না এরা নিজ শিরিক বুঝে তখন এই যুবকগুলো কঠিনভাবে চেষ্টা করেছেন এই শিরিক বন্ধ করার জন্য কিন্তু কোন অবস্থায় তারা আর প্রতিহত করতে পারেন নাই কারণ এত বড় আলেম তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় আলেম সেই আলেম মূর্তির আমদানি করছে মূর্তির পূজা মূর্তির আবাদত চালু করে দিছে এমনকি তার কারামত কিছুদিন পরে আরো বেড়ে গেছে সিরাতে ইবনি হিসাম সহ অসংখ্য সিরাতের কিতাবে আছে প্রথম তো উনি হুবাল আনছে হুবালের মূর্তির যখন আল্লাহর করে স্থাপন করতে চাইছে প্রথমে অনুমোদন পায় নাই পরে অনেক কষ্ট করে উনি অনুমোদন নিয়ে বাইতুল্লাহ এটাকে স্থাপন করছে এর কয়দিন পরে জিনেরা ওনার কাছে হাজির হইছে এ আমার ইবনি লুহাইয়ের কাছে হাজির হয়ে বলতেছে যে ওই সুয়া, ওয়াদ ওয়াদা ইয়াঘুস নাসার নুয়ালিসামের যুগের যে পাঁচটা মূর্তি এই পাঁচটা মূর্তি যেখানে আছে আসেন আমরা আপনাকে জায়গাটা দেখাই দিব আপনি ওখান থেকে খনন করে মূর্তিগুলো নিয়ে আসেন তখন উনি জনগণকে নিয়ে মক্কার জনগণকে নিয়ে জেদ্দার একটা এলাকায় গেছেন যাই বললেন যে এই জায়গায় এই এই পাঁচটা দেবতার মূর্তি আছে তোমরা এটা খনন করো খনন করে দেখা গেল এখানে পাওয়া গেছে পাঁচটা তখন সবাই বলে যে দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর অলি যে কোথায় পাঁচটার দেবতা মাটির নিচে আছে ওইটাও আমাদের হুজুরে বলে দিছে তার কারামতি আরো বেড়ে গেছে মক্কা মক্কা তাহলে মানে মূল কথা এই শিরকের সূচনা আল গুলু ফলেহীন সলহীনদেরকে নিয়ে বাড়াবাড়ি বাড়ি করা সলহীনদের নিয়ে সীমা অতিক্রম করা এই যে লাত লাতা মানাত যেই মূর্তিগুলার আমরা নাম শুনি এগুলোও কিন্তু এক একজন সলহীন ব্যক্তির নাম লাভ তো অনেক বড় সোয়ালহীন ব্যক্তি ছিলেন তিনি তাইফে বসবাস করতেন তিনি টাইফ দিয়ে যত মানুষ হজে আসতো সব মানুষকে উন্নত মানের খাবার দিয়ে মেহমানদারি করতেন হাজিদেরকে তিনি খেজুর দিয়ে খেজুরের জুস বানিয়ে তারপর খেজুর দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে জবের ছাতু দিয়ে খাবার তৈরি করে হাজিদেরকে মেহমানদারি করতেন উনি মারা যাওয়ার পরে তো এই আমার এমনি লুহাই আল খোজাই জনগণকে বললো যে শোনত উনি তো মারা যায় নাই আল্লাহর মরে না আমার আল্লাহর মরে না উনি পাথরের নিচে লুকাই আছে এখানে তখন লোকেরা এই পাথরের উপরে এই লাতের মূর্তি বানাইছে যে উনি তো মরে নাই উনি পাথরের নিচে আছে এরপরে পূজা শুরু হয়েছে এইভাবে মানে যতগুলো তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহ মধ্যে ঢুকছিল সেখানে ইব্রাহিম আলহ ইসালামের মূর্তি ছিল ইসমাইল আলহ ইসালামের মূর্তি ছিল ঈসা আলহ ইসালামের মূর্তি ছিল সব সলহীন বান্দাদের মূর্তি এই জন্য সিরিকের সূচনা হয় পৃথিবীতে সলহীনদেরকে নিয়ে বাড়াবাড়ি করার মাধ্যমে ঘুরো করার মাধ্যমে তো আমরা আজকে এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করব তো আলোচনাটা সময় যেহেতু আমাদের কম এই দুইটা বিষয়কে আমরা সংক্ষেপে আলোচনা করব বিস্তারিত করলে আপনারা ধারণা করতে পারবেন না অনেকেই আছেন আগে থেকে হয়তো এই বিষয়ে কোরআন হাদিসের বা আরবি লেখাপড়া কম তো এই জন্য বিস্তারিত ব্যাপক আলোচনা করলে ধারণ করা যাবে না তা আমরা যে কিতাব থেকে কিতাবত্তা ওহিত থেকে আমাদের আলোচনা এখানে শায়েক রাহমাউল্লাহ কিছু আয়াতে কারিমা প্রথমে উল্লেখ করেছেন কিছু হাদিস সাফায়াতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু হাদিস এখানে উল্লেখ করেছেন তো আমরা এখান থেকে এই আয়াত হাদিসগুলো প্রথমে একটু দেখি দেখলে আমাদের সাফাত সম্পর্কে কিছুটা ধারণা হবে এরপরে আমি আপনাদেরকে সাঁপাত সম্পর্কে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো সাঁফাত কাকে বলে সাফাত কত প্রকার নবী সাল সালামের সাফাতগুলো কীভাবে হবে সাপাত পেতে হলে নবী সাল সালামের সাপাত পেতে হলে আমাদের করণীয় কী কী এই বিষয়গুলো পরে আমরা পয়েন্ট ভিত্তিতে আসে। প্রথমে এই কিতাব থেকে দেখি এখানে বাবু সাফার মধ্যে প্রথম যে আয়াত কারিমাটা আনা হয়েছে এই আয়াতে কারিম একটা আপনার সুরা আল আনামের একান্ন নম্বর আয়াৎ সুরা আল আনামের একান্ন নম্বর আয়াৎটা এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবানত আলা বলেন ওয়াংদের বিহিল্লাদে নায়াখা পো না সারু ইলা রব বিহীম লাইসালাহুনিহি ওয়ালেগুমওয়ালা শফির উল্লা আল্লাহুম ইয়াত কোন এখানে আল্লাহ আল আমিন বলছেন যে ওয়ান জের বিহি ওয়ান জের বিহি মানে বিল কোরা কোরআন কারিমের মাধ্যমে আপনি ওই সমস্ত মানুষগুলোকে সতর্ক করেন যারা আল্লাদী না ইয়ে খা পৌনা অ্যানু যারা ভয় করে যে তারা তাদের রবের নিকটে সমবেত হবে একত্রিত হবে হাসর হবে এই ভয়টা যাদের মধ্যে আছে ওই মানুষগুলোকে আপনি কোরআনের মাধ্যমে আপনি ভীতি প্রদর্শন করেন এখানে আল্লাহাক বলছেন যে তাদের জন্য সেই দিন আল্লাহ রবিন ব্যতীত কোন ওয়ালি কোনো সাফি মানে কোনো বন্ধু কোন অভিভাবক কোনো সাফাতকারী সেদিন থাকবে না লা আল্লাহম এই দাওয়াতটা তাদের কাছে আপনি পৌঁছিয়ে দিলে আশা করা যায় তারা তাকওয়া অবলম্বন করবে সতর্ক হবে আল্লাহকে ভয় করবে এখানে মাঝখানে যে বাক্যটা সাফি এই অংশটা তারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনই হলেন বান্দার একমাত্র সাফি সাফাহাতকারী অর্থাৎ সাফাহাতের মালিকানাটা একমাত্র আল্লাহ রব্লা আলমিন আল্লাহ রব আলমিন ছাড়া আর কেউ সাফাতের মালিকানা নাই অর্থাৎ এই সাফাত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটা তাওহিদ সাফাতের তাওহিদ অর্থাৎ সাফাতের মালিকানা আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া দ্বিতীয় আর কারো নাই তবে এই এই অংশ দিয়ে মানে এই আয়াতকারিমাগুলো দিয়ে আপনার মোতাজিলা সম্প্রদায় পুরাপুরি তাওহিদকে অস্বীকার এই সাফাতকে অস্বীকার করছে তারা বলছে যে কোনো সাফাহাতে নাই মানে আল্লাহ আল্লাহ হলেন সাফাহাতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ বান্দার সাফাহাত করবে না তারা নবী সাল্লা ইসলামের সাফাহাতকেও মোতাজিলারা অস্বীকার করে কিন্তু আমরা এরপরের আয়াতগুলো দেখব আল্লাহ রব্বুল আলমিন মালিক সাফাহাতের কিন্তু আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই সাফাহাত করতে পারবে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন এবং যার জন্য অনুমতি দিবেন দুইটা দুইটা বিষয় একটা হলো সাপাত কারিও নির্ধারণ করবেন আল্লাহ রবীন্দ্র আর যার জন্য সাপাতটা প্রযোজ্য হবে সেটাও নির্ধারণ করবেন আল্লাহ তাহলে এই নির্ধারণ যেহেতু আল্লাহ করবেন আল্লাহ রবুল্লা আলমিনী হলেন সাফাতের একমাত্র মালিক নবী সাল্লামের সাফাত হক আমাদের আকৃদা আহ জামাতের আকাইদা সাফা আতুল নবী সাল্লাম হাক সাফা আতুল আম্বিয়া সালাম হাকুন নবী সাল্লাহামের সাফাত হক কিন্তু নবী সালাম নিজের থেকে সাফাত করতে পারবেন না নবী সালামের আল্লাহ আল্লাহর আলমিনের অনুমতির ক্রমে নবী সালামের সাফাৎটার কয়েকটা শ্রেণী বিভাগ আছে আমরা বলবো সাতটা শ্রেণী বিভাগ আছে নবী সালামের সাফাতে স্তর বিভিন্ন স্তর আছে এই স্তরগুলো সবগুলো স্তরেই আল্লাহ রব্লা আলমিনের অনুমতি ক্রমে হবে মানে আল্লাহ রব আলমের অনুমতি ছাড়া নবী সালাম নিজে নিজে মনে চাইছে এটা আমার আত্মীয় এটা অমুক এটা অমুক সাবাদ করে ফেলি এরকম করতে পারবেন না পারলে তো তিনি তার আত্মীয় স্বজন চাচা জ্যাঠা সবার জন্য করে ফেলতেন এমন কি আবু তো আলেব আবু তো আলেব তো কিভাবে মারা গেছে ইমান অবস্থা না কুপরি অবস্থা কুপরি অবস্থায় অথচ আবু তো আলেবের কত বিশাল অবদান আবু আলেব নবী সাল্লা প্রশংসায় আশি লাইন কবিতা লিখছে আবু তালেব নবী সালামের প্রশংসায় দীর্ঘ আশি লাইন কবিতা তাহলে নবী সামের মহব্বত কি আজকে আমাদের দেশে বলে যে নবী সালামের মহব্বতে মিলাপ পড়লে গান গাইলে কবিতা গাইলে নাপ গাইলে তারা আশেখের আসুল তাহলে তো আবু তালেবের সে বড় আশেকের আসুল কি পৃথিবীতে আছে। আশি লাইন এবং সে আশি লাইন উন্নত মানের সাহিত্য মানে আরবি সাহিত্যের যে মোয়াল্লাকা হইল সব উন্নত মানের আরবি কাফিয়ার সাথে মিলানো আলমে আরুজের সাথে মিলানো এত উচ্ছাঙ্গের বালাঘাত পাঁচা ব্যবহার করছেন আবু তালেব এই আশি লাইন নবী সরসলামের প্রশংসা আল্লাহ এই আশি লাইনের প্রথমেই উনি লিখছেন প্রথম লাইনটা শুরু করছেন এভাবে আমি একটা লাইন বলি প্রথম লাইনটাই শুরু করছেন ওয়া আবিআদা উস্ত কাল গামামু বেওয়াজ হিহি সেমালাতামাত আল্লিল আরামিলি মানে উনি এভাবে নভেদর সামনের প্রশংসা দিয়ে শুরু করছেন বলছেন যে ওয়া আবিআদা মানে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাউ ইসলামের চেহারাটা এত শুভ্র এত সুন্দর এত আকর্ষণীয় ইউস্ত কাল গামা আমার বাতিজার চেহারার উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হয় সোহান এই সাহাবাই কালামের সবার মধ্যে এই কবিতার লাইনটা সব সাহাবীর মুখস্থ ছিল সবসময় সাহাবিরা এই লাইনটা উচ্চারণ করতেন এমনকি হাদিসের মধ্যে আসছে এক সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলছিলেন নবিসুল সাল্লামকে নবিসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন তখন এক সহাবি গিয়ে বলছিলেন এক বেদুইন যে আর সুলাল্লা সাল্লা সাল্লাম সব ধ্বংস হয়ে যাচ্ছে দোয়া করেন

আর এই দোয়ার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে মানে এমন বৃষ্টি শুরু হয়েছে নবিশ্বর দোয়ারত অবস্থায় এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি আর বন্ধ হয় নাই ফরেস্ট শুক্রবারে দোয়া করার পরে যাই বন্ধ হয়েছে নবিশ্বর আল্লাহমা লা আলাই আল্লাহ্মা হাওয়া আলাই না লা আলাই না যখন দোয়া করছেন তারপরে যাই বৃষ্টি বন্ধ হয়েছে এক সপ্তাহ আর বৃষ্টি বন্ধ হয় নাই তাই এই যে বৃষ্টি শুরু হয়েছে তখন নবী সালাম বলছিলেন লাউকানা আবু তালেব হাইয়ান লাকাররাত আইনাহু আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতেন তার দুইটা চোখ প্রশান্ত হয়ে যেত মানে বাতিজা দোয়া করছে বাতিজার দোয়া বৃষ্টি হইতেছে এটা দেখলে আমার চাচার মন অন্তর চোখ প্রশান্ত হয়ে যেত আচ্ছা তা আবু তালেব জানলো কেমনি যে নবী সালামকে দিয়ে চেহারা দিয়ে বৃষ্টির দোয়া করা হয় জাহিলি যুগে অনেক লম্বা ঘটনা মানে ওইটা আমাদের বলার উদ্দেশ্য হলো যে সাফা কথা বলতে গিয়ে বিষয়টা নিয়ে আসছি তোমরা সবাই চলে আস বাইতুল্লাহ সামনে একবার নারী পুরুষ শিশু বৃদ্ধ পুরা মক্কা মোক্কা আমার সব মানুষ বাইতুল্লার সামনে তখন নবী সালাম ছোট মাত্র সাত আট বছর বয়স দাদার সাথে তিনিও আসতেন তিনি কিন্তু দাদা চেয়ারে বসে থাকতেন আপনার মসজিদে হারামের একটা চেয়ার ছিল এই চেয়ারে আব্দুল মোতালেব সাহেব কেউ বসতে পারতো না বসাটাই চরম বেয়াদবি ছিল তো কেউ বসতো না এখানে কিন্তু নবী সাল সাল্লাম উঠি বসে দেখতেন একদিন এক চাচা ধরে নামায় দিতেছে যে এখানে বসিও না দাদা বলছে খবরদার আমার নাতি যতক্ষণ মনে চাই বসে থাকো কোনোদিন নামাইও না কারণ আবু বুঝতে পারছে এই চেয়ারের পরবর্তী উত্তরাধিকারী হলো আমার এই নাতি এখন দাদার সাথে ওই দোয়ার অনুষ্ঠান দোয়ার প্রোগ্রামে গেছেন সব মক্কা মক্কা রমার লোকেরা আসছে নারী পুরুষ শিশু যখন আব্দুল মোতাল দোয়া করতেছিলেন প্রথম তিনি দোয়া শুরু করেছেন যে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন বৃষ্টির জন্য কিছুক্ষণ দোয়া করার পরে নবী সাল্লা সাল্লামকে কাঁধের উপরে লইছে আব্দুল মোতালেম কাঁধের উপরে নিয়ে দোয়া করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে তখন পুরা মক্কা মকরামা জনগণের সামনে প্রসিদ্ধ হয়ে গেছে যে মোহাম্মদ এমন এক ছেলে এটা এমন এক বালক যে যার উচিলা দিলে বৃষ্টি হয় এই জন্য আবু তালেব তার কবিতার প্রথম লাইনে আনছে তো এই আবু তালেবের আরো যে অবদান শেষ করা যাবে না কিন্তু আবু তালেব মারা গেছে কি অবস্থায় অবস্থা এখন আব্বাস রাতি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন যে আমার ভাই আবু তালেব আপনার জন্য এত কিছু করল সারা জীবন আপনি আমার ভাইয়ের জন্য কি করবেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ রবুল আলমিন আমাকে শুধুমাত্র খাস করে আমাকে অনুমতি দিবেন আবু তালেবের জন্য কিছু সাফাত করতে তো সেই সাফাতের কারণে আবু তালেবের শাস্তিটা যেখানে সেই জাহান্নামের নিম্ন স্তরে থাকার কথা সেখান থেকে তাকে আল্লাহ পাক জাহান্নামের উপরিভাগে নিয়ে আসবেন তার শাস্তিটা হালকা করা হবে এই হালকার জন্য সাফা তাও কিন্তু পুরাপুরি সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসার সাফাত আল্লাহ পাক অনুমোদন

আল্লাহ রবাহ আলমিনের আচ্ছা এর পরের যে আয়াতে কারিমাটা এই আয়াতে কারিমাটা হলো আপনার সৌরাজ জুমারের চুয়াল্লিশ নম্বর আয়াত জুমারের চুয়াল্লিশ এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতে কারিমাটা আল্লাহ সোবান তালা বলছেন কুল্লিল্লাহ হিসাফা আতু জামি আ এই অংশটা এরপরে আল্লাপাকে আয়াতের মধ্যে বলছে আল্লাহ মুলকুসামাওয়ালার তো এখানে আল্লাপাক বলছেন কুল রাসুল আপনি জানিয়ে দিন বলে দিন লিল্লাহি সাফা আত আ সকল সাফাত একমাত্র কার জন্য আল্লাহর জন্য লিল্লাহ মানে আল্লাহর জন্য সাফা জামিয়া সকল সাফাত মানে যত রকমের সাফাত হবে কে আমাদের ময়দানে সব সাফাত একমাত্র আল্লাহর জন্য। মানে সকল ধরনের সাপাতের একমাত্র মালিক আল্লাহ রববলা আললা। এখানে আ্লাপাক আরও স্পষ্ট করে বলছেন। এর পরের যে আয়ারটা এখানে আল্পাক বলছেন। ই ইহাল্লা দি না আমানু আনফিকু মিম্মা আসাখনা কুম্মিন কাবলে আইই এতিয়া ইয়াও মল্লা বাইরুম ফিহে ওয়ালা হুল্লা তুম মালা সাফাহা ওয়াল কা ফিরুনা হুমজ আলমুন। এখানে আল্লাহ রবাহ আলম বলছেন হে ইমানদারগণ আনফিকু মিম্মা রাজাক না কুম তোমরা তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো মিন কাবলে আইয়া ওই দিনটা আসার আগে যেদিন দিন লাউন ফি হে যে দিন কোনো ব্যবসা বাণিজ্য বেচা কিনা নাই ওয়ালা খুল্লাহ যেদিন চাইলে কারো সাথে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করার জায়গা হলো দুনিয়াতে কিন্তু সেদিন চাইলে যে আজকে অমুকের সাথে একটু বন্ধুত্ব করি আল্লাহ রসুলের সাথে একটু বন্ধুত্ব করি সেদিন বন্ধুত্ব করা যাবে না ওয়ালা সাফা সেদিন কোনো সাফা কার্যকর হবে না এখানে এই এই দিয়ে মোতাজিলেরা দলিল দিয়েছেন যে সেদিন কোনো সাফাত কাজে আসবে না আল্লাহ ফাঁকে স্পষ্ট বলছেন ওয়ালা সাফা তো আমরা বলবো যে এখানে ওয়ালা সাফা বলতে মানে কেউ ইচ্ছাকৃত সাফাত করতে পারবে না সাফাত আল্লাপাকের মালিকানা দিন একটি দিন আল্লাপাক যাকে অনুমতি দিবেন সেই করতে পারবে এটা এই যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করেছেন মান যাল্লাযি ইশফা ইনদাহু ইল্লা বিইযনি যে কে তিনি যিনি আল্লাহর নিকটে শাফাত করবেন ইল্লা বিইযনি তার অনুমতি ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত অর্থাৎ শাফাত হবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আর এর একটা আয়াতটা আরো গুরুত্বপূর্ণ এখানে দুইটা জিনিস আছে এই আয়াতটার মধ্যে দেখবেন এই আয়াতটার মধ্যে দুইটা বিষয় এই দুইটা বিষয় হলো শাফাতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এই আয়তার মধ্যে আল্লাহ রব্লা আলমেন বলতেছেন ওয়াকাম মিম আলাকিং ফিসামা ওয়াতে লা তুমি সাফা আতু হম সাইন ইল্লা ইল্লা মিম বা দে আইঞ্দান আল্লাহ লিমাইয়া ও ওয়া ই আরদা এই যে শেষে কথাটা যে আইঞ্য়া আদান আল্লাহ লিমাইয়া সা ও ওয়াইয়ার দা এখানেই হলো দলিলটা মেন দলিল যে এখানে আল্লাহ রবুল্লা আলমিন দুইটা বিষয়কে স্পষ্ট করছেন একটা হলো আইয়া জান আল্লাহ আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে সাপাত হবে মানে সাপাতটা কার্যকর হবে এক নম্বর শর্ত মিম্বাদে আইয়া আজান আল্লাহ আল্লাহ পাক অনুমতি দিবেন কাকে যিনি সাপাতকারী হবেন তাকে অনুমতি দিবেন আরেকটা হলো লিমাই সা ওয়াইয়ার যার যাকে তিনি ইচ্ছা করবেন যাকে চাইবেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট হবেন তো তিনি আল্লাহ কখনো কুফরের প্রতি প্রতি সন্তুষ্ট হবেন না এজন্য সিরিককারী কখনো সাপা পাবে না কখনো কুফরকারী পাবে না নেপাককারী পাবে না কারণ এগুলোর প্রতি আল্লাহ রব আলমিন সন্তুষ্ট নন এই জন্য যার যার জন্য সাপাটা করা হবে তার প্রতিও আল্লাহ রবুল্লাহ আলমিন সন্তুষ্ট থাকতে হবে তাহলে আমি আপনি যদি নবী সাল্লা সাপাত পাইতে হয় বা অন্য কারো সাপাত পেতে হয় তা আমার প্রতি আল্লাহ রব্লা আলমিন সন্তুষ্ট থাকতে হবে আমার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে আরেকজনের সন্তুষ্টি দিয়ে আমার কোনো কাজে আসবে না আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট কিন্তু আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন নাই তা আপনার সন্তুষ্টি দিয়ে আমার কোনো কাজে আসবে না এখন যদি ধরে উনি যে অলি যিনি আছেন উনি ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট হইলে আমার কি লাভ আমার প্রতি সন্তুষ্ট যদি আল্লাহ না হন তাহলে আমার জন্য সাফাত প্রযোজ্য হবে না এখানে আল্লাহ করেছেন এটা আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ যাকে চাইবেন এবং যার প্রতি সন্তুষ্ট হইবেন তার প্রতি এই সাফাহটা প্রযোজ্য হবে আচ্ছা এরপরে আল্লাহ আলমিন সাফাতের বিষয়ে আরো পরিষ্কার করার জন্য এখানে কয়েকটি আয়াত এখানে উল্লেখ করেছেন শাইক রাহে এই আয়াতগুলো এনেছেন এই দলিল পেশ করার জন্য যে আসলে যাদেরকে আমরা সাফাতের মালিক মনে করি বা যাদের সাফাতের আশায় বসে থাকি আসলে এদের দুনিয়াতে যাররা পরিমাণ কোনো মালিকানা কোনো ক্ষমতা কিছুই নেই এরা সাফাত করার কোনো মালিকানাও এদের নাই এখানে এই যে আয়টার মধ্যে দেখেন এখানে আছে ওয়ালাতান পাওয়ার সাফাহাতু ইন দাহু ইল্লা লিমান আজি নালাহ সাফাত আল্লাহর নিকটে সাফাত কোনো উপকার দিবে না কার্যকর হবে না ইল্লা লিমান আজি নালাহ যার জন্য আল্লাহ আল্লাহরব্লা আলমিন অনুমতি দিবেন শুধু তার ক্ষেত্রেই সাফাহাতটা কার্যকর হবে আচ্ছা এরপরে আমরা দেখি এখানে আবুল আব্বাস আবুল আব্বাস মানে শাইখুল ইসলাম ইবনে তাই মিয়া রহমা তার ব্যাপারে বলছেন ইবনে তাই মিয়া রহমা বলছেন নাফাল্লাহ আম্মা সাবাহু কুল্লামা ইয়া আল্লাহ বিহিল মুশ্রিক এখানে আল্লাহ রব্বুল আলমিন মুশ্রিকেরা যাদেরকে সাফাৎকারে মনে করতো মুশ্রিকদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো হাউলা ইসুফা হাউনা ইন্দাল্লাহ তুমি এর আবাদত করো কেন এটার পূজা করো কেন এটা করো কেন এটা করো কেন তো জবাব দিত মুশ্রিকেরা হাউলা ইসুফা ইন দা লা এরালান আমাদের জন্য সুপারিশ করবে সাফাত করবে তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর দ্বারা মুশরিকদের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার এই সাফাতকে আল্লাহ পাক নাকচ করে দিয়েছেন এবং আল্লাহর সাথে অন্য কোন রকম মালিকানা অংশীদারিত্ব এগুলা কো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাকচ করে দিয়েছেন ওয়ালাম ইয়াবাকা ইল্লা শাফাআহ সুতরাং সাফাতেরও কেও মালিকানার অবশেষকারী থাকবে না তবে যাকে রব অনুমতি দিবেন তা সেই শুধুমাত্রকে আমাদের ময়দানে সাপাত করতে পারবেন এবং সাপাত পাবেন আচ্ছা এরপরে এখানে কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন একটা হলো প্রথমে যে হাদিসটা আসছে সেটা হলো সাফাতে উজমার ব্যাপার সাফাহাতে উজমা একটি সাফাহাত আছে সাফাতে উজমা এটা শুধুমাত্র নবী আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এটা আর কোনো মানুষ করতে পারবে না এটা হলো ওই সাপা আটটা যেটা কেয়ামতর ময়দানে আমরা সময় ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে শুনি যে কেয়ামতের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে কষ্ট পেতে থাকবে আজাব ভোগ করতে থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন না তখন মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে আদম আলহিমের কাছে যাবেন নু আলি কাছে যাবেন ইব্রাহিম আলহিমামের কাছে যাবেন মুসা আলি সাল্লামের কাছে যাবেন ঈসা আলি সাল্লামের কাছে যাবেন কেউ সাফাআ করতে আল্লাহ নিকটে রাজি হবেন না সর্বশেষ নবী সাল্লাহামের কাছে আসবেন আসার পরে নবীর সাল্লাম প্রথমে গিয়ে আল্লাহর কাছে সাফাহাত করবেন না লা প্রথমে গিয়ে কিন্তু সাফাহাত করবেন না প্রথমে গিয়ে নবী সাল্লাহাম সাজদায় পড়ে যাবেন আল্লাহ রবাহ আলমিনের সামনে সাজদায় পড়ে যাবেন তখন আল্লাহ সাজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন সাফাহাতের জন্য কিন্তু নবী সালাম প্রথম কাজটা করবেন সাজদায় পড়বেন সাজদার পড়ার পরে আল্লাহাক বলবেন এরফা আর আপনার মাথা উত্তোলন করুন আপনি উঠান ইউসমা ওয়াকুল আপনি যা বলবেন তা শোনা হবে আপনি দেওয়া হবে। আপনি সাফাত করেন আপনার সাফাত গ্রহণ করা হবে এই সাফাতটা হলো সাফাতে ওজমা এটা মহান সাফাত বড় সাফাত এই সাফাত আর কোনো মাখলুক কোনো ব্যক্তি কোন কেউ করতে পারবে না এটা শুধুমাত্র নবী জন্য খাস এই সাফাহাটার নাম হলো সাফাতে উজমা তাহলে এই সাফাহটাও কিন্তু আল্লাহ রব অনুমতি ক্রমে নবী সরি প্রথমে গিয়ে কিন্তু সাফাহাত করেন নাই প্রথমে গিয়ে সাজদা করে গেছেন আল্লাহ পাক তারপরে তাকে অনুমতি দিয়েছেন আরেকটা হাদিস এখানে উল্লেখ করেছেন যে আবু হা দিলামা যে কেয়ামতের দিন আপনার শাফাআত তারা কোন মানুষগুলো সৌভাগ্যবান হবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি যেই লোক লা ইলাহা বলছে খালিসান মিন কলবিহি শুধু লা ইলাহা বললে শাফাআত পাবে না শর্ত আছে এখানে খালিসান মিন কলবিহি তার অন্তর থেকে খালেস ভাবে লা ইলাহা বলছে তাহলে লাই রাহিল্লাহ বলার একটা শর্ত লাই রাহিল্লাহ শর্তগুলোর মধ্যে থেকে একটা শর্ত হইল খালেসান মেন কালবিহি তার অন্তর থেকে খালেস বাবে লাহিল্লাহ বলছে তাহলে এখানে সাপাট হবে লি আহালিল এখলাস মানে তাওহিদবাদীদের জন্য এখানে নবিসাম স্পষ্ট করছেন সাফাটটা হবে আমার সাফাটটা কে দিন কাদের জন্য লি আহালিল এখলাস লি আহাল এখলাস মানে কারা আহালুত তাওহিদের আরেক নাম আহালুল আখলাস সুরা আল আখলাস আছে না সুরা আল আখলাস সুরা আল আখলাসের ভিতরে কি একলা শব্দটা আছে কলহু আল্লাহ ওয়াজ যদি তালাবাদ করেন ভিতরে একলা শব্দটা আছে যে সুরাটার নাম কি সুরাতুল এখলাস এটার ভিতরে আলোচনা হলো তাওহিদের এটা সৌরাত তাওহিদ কিন্তু এটার নাম হয়েছে সৌরাতুল এখলাস অর্থাৎ তাওহিদের আরেক নাম একলাস। তো আহালুত তাওহিদের জন্যই শুধু সুপারিশ ওয়ালা তাকে আশা রাখাবিল্লা যেই লোক আল্লাহর সাথে করবে তার জন্য কেয়ামতের দিন কোনো সুপারিশ প্রযোজ্য হবে না মোটামুটি এখানে আমরা গুরুত্বপূর্ণ আয়াতার হাদিসগুলো দেখলাম এবার আমরা এই সম্পর্কে কিছু পয়েন্ট আমরা জেনে নিব সাফা সম্পর্কে এরপর আমরা গুলু ফিরস আলহিনের মধ্যে যাব সময়ও কম আমরা সংক্ষেপে পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসি আমরা সাফাত কাকে বলে প্রথম আসি সাফাতের সংজ্ঞা সাফাত সম্পর্কে তো আমরা তখন আয়াত গুরুত্বপূর্ণ কয়েকটা হাতে শুনলাম সাফাতের সংজ্ঞা সাফাহাতটা সাফরণ শব্দ থেকে সাফন সাফন মানে জোড়া ভিতিরের বিপরীত ভিতিরের বিপরীত হলো সাফা জবান আল্লাপাক সোরা আল ফাজের মধ্যে বলছেন ওয়াসাফে ওয়াল ওয়াত মানে জোর এবং বেজোড়ের কসম ওয়াসাফে ওয়াল ওয়াত তাহলে সাফে মানে জোড়া 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 তো সাঁফাতকে সাফাত কেন বলা হয় সাফাত প্রযোজ্য হইতে হলে জোড়া লাগে একজন সাফাত কারি একজন সাফাত কৃত একা একা সাফাত না মানে আমি একজন একজনকে দিয়ে সাফাত হবে না সাফাত হইতে হলে দুজন লাগবে একজন সাফাত কারি একজন সাফাত কৃত এই জন্য এটার নাম হলো আরবিতে সাফাত সাফাতের পারিবেশিক সংজ্ঞা পারিবাসের সঙ্গে হলো আর তাহা অর্থাৎ কারো উপকার করার জন্য অথবা তার ক্ষতিটা দূর করার জন্য মধ্যস্থতা করা এটাকে বলা হয় সাফাত মানে কারো একটু উপকারিতাটা পাওয়ার জন্য কিছু উপকার পাওয়ার জন্য অথবা একটা বিপদ বা অনিষ্টতা দূর করার জন্য যে মধ্যস্থতা এই মধ্যস্থতাটাকে আরবিতে বলা হয় সাফাত আচ্ছা সাফাতের এবার আসি আমরা সাফাতের সংজ্ঞা হলো এতটুকুই আচ্ছা এরপরে আসি আমরা সাফাতের প্রকারভেদ সাপাত কয় প্রকার সাফাতের প্রকার বেঁধে আসি আমরা যে সাফাত মূলত সাফাতের ব্যাপারে আমাদের আকেইদা আকেইদাটা আমরা জেনে নিই এই আকেইদাটা আপনার ফেখুল আকবরে ইমাম আবু হানিফা রহমতুল্লাই বর্ণনা করেছেন ফেখুল আকবরের মধ্যে আছে যে আমাদের আকিদা হবে আতুল আম্বিয়া আলাইহিম সাল্লা হাক সমস্ত নবীদের সাফাহাত হক ও সাফা আতুল নাবি সল্লাহাম লীল মিনীন আল মুজনিনাবা ইর মিনহমুল মুস্তাউজীন আকাব হাকুন সাহাবিত মানে নবী সাল্লি সালামের সাফাহাত হক কাদের জন্য লিল মিন মুসদিবিন ঘুণাকার ইমানদারদের জন্য ওয়ালি আহলিল কাবা এর কবিরা গুনাকারীদের জন্য যাদের জন্য শাস্তি নির্ধারিত হয়ে গেছে এদের জন্য নবী সাল্লা সাপাত হাক্কন সাবেতুন মানে এটা প্রমাণিত সত্য সাপাতের প্রকার সাফাত দুই প্রকার একটা হলো সাফাতে সাহাবেতা সহিহা আর একটা সাফাতে বা মানে বিশুদ্ধভাবে প্রমাণিত সাফাত আরেকটা হলো বাতিল সাফাত সাফাত হলো দুই প্রকার একটা হলো সাফাতে আর সাফা মানে প্রমাণিত ব্যথা আরেকটা হলো যেটা প্রমাণিত না সেটা হলো বাতিল সাফাত এখন বিশুদ্ধভাবে প্রমাণিত সাফাত কোনগুলা বিশুদ্ধভাবে প্রমাণিত সাফাত যেটা সেটি হলো এই এই হাদিসটা যেটাতে আমরা পেলাম যে নবী সাল্লাম বলছে কল আল্লাহ ইলাহ্লাহ খাল মিন এখানে বিশুদ্ধভাবে প্রমাণিত যে সাপাহাতটা এই সাপাহাতের জন্য তিনটা শর্ত আছে এক নম্বর শর্ত যিনি সুপারিশকারী হবেন তার প্রতি আল্লাপাক সন্তুষ্ট থাকতে হবে সুপারিশকারী যিনি হবেন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে যার জন্য সুপারিশ করা হবে তার প্রতিও আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে দুইজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন আর সুপারিশকারীকে সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি লাগবে তাহলে কয়টা শর্ত পাওয়া গেছে তিনটা শর্ত এক নম্বর শর্ত যিনি সুপারিশ করবেন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট যার জন্য সুপারিশ করবেন তার প্রতিও আল্লাহ সন্তুষ্ট আরেকটা হলো যিনি সুপারিশ করবেন তিনি নিজে নিজে সুপারিশ করতে পারবেন না তিনি আল্লাহ রব আলমিনের অনুমতি ক্রমে সুপারিশ করবেন এই তিনটা হলো মানে শাফাআতের সহিহ জন্য শর্ত এই তিনটা শর্ত ওই আয়াতের মধ্যে আছে যে আয়াতটা আমরা ওখানে তালাবাদ করেছি সূরা নাজমের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লা মিম বাদে আইয়াজান আল্লাহু লিমাই ইশাউ ওয়ায়ারদা এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহর অনুমতি ক্রমে যাকে চাইবেন যার প্রতি সন্তুষ্ট থাকবেন তিনটা শর্ত এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন আচ্ছা বিশুদ্ধভাবে প্রমাণিত শাফাআতা আবার দুই প্রকার যেটা বলছি আমরা বিশুদ্ধভাবে প্রমাণিত সাফাত এটা হলো দুই প্রকার একটা হলো সাফাতে আম্মা আর একটা সাফাতে খাসা একটা হলো মানে ব্যাপক আম সাফাহাত আর একটা হলো বিশেষ খাস সাফাহাত আম সাফাহাত কোনটা আম সাফাহাতটা হলো আল্লাহ রবুল আলমিন এই সাফাহাতটা নবীদেরকে দিবেন সিদ্দিকদেরকে অনুমতি দিবেন শহীদদেরকে দিবেন সালাহীনদেরকে দিবেন তারপরে আপনার এইভাবে কারামদেরকে দিবেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হাফেজে কোরআনদেরকে দিবেন এই হলো আম ব্যাপক সাফাত সাপাত হলো মানে বিশেষ সা এই বিশেষ সাপাতটা হবে আপনার ওই যে যেটা বললাম আমরা যে সাপাতটার কথা বলছি সাফা হাতে উজমা এই সাপা হলো সাফাতে খাস বিশেষ সাফাত এটা শুধুমাত্র নবী সাল্লাস্লামের জন্য খাস আচ্ছা এবার আসে বাতিল সাফাত বাতেল সাফাত কোনগুলা বাতিল সাফাত হল আপনার শিরিক মানে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট নয় সাফাতকারী সাফাতকৃত দুইজনের একজন যদি শিরিককারী হয় যদি কুফরকারী হয় যদি বেদাতকারী হয় তাহলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন তাহলে তারা কেউ সুপারিশ কারিও হতে পারবে না কেউ সুপারিশ কৃত হইতে পারবে না এদের সাপাতটা বাতিল সাফাত মানে এই সাপাত করলেও কোনো কাজে আসবে না এটা মুশ্রিকেরা যেটা ধারণা করতো যে আচ্ছা তবে নবী সাল্লাহিসামের সাপাতটা আবার কয়েকটা স্তরে হবে আল্লাহ রসুল সাল্লা সাপাহটা কয়েকটা স্তর আছে এই স্তরগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে নবিসামের সাফাহাটটা বুঝতে সুবিধা হবে এক নম্বর স্তর যেটা সাফাতে ওজমা এটা হলো নবিসামের প্রথম সাফাহাত মানে নবিসের কে আমতার ময়দানে সাফাহাতটা শুরু হবে সাফা ওজমা দিয়ে এই সাফাতে ওজমাটা শুধু এই উম্মতের জন্য না সমগ্র মানবতার জন্য এই জন্যই তিনি সাইয়েদুর নাস নবিস বলছেন আনা ইয়ামাল উন্নাসেমালাম আমি কে দিন সকল মানুষের নেতা এই সকল মানুষের জন্য সাফাতে অজমা এটা আর কেউ করতে পারবে না এজন্য এটা হলো নবী এক নম্বর সাফাত নবী সাল্লা দুই নম্বর সাফাত এই উম্মতের মধ্য থেকে বিশাল একটা অংশ বিনা হিসাবে জান্নাতে যাবেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাপাক আমার সাথে ওয়াদা করছেন আইন ইউদি খিল আল জান্নাত আমিন আলফান সত্তর হাজার আমার ওম্মতের মধ্য থেকে লোককে আল্লাপাক বিনা হিসাবে জান্নাতে দিবে লা হিসাব আলাইহিম তাদের কোনো হিসাব হবে না এবং ওয়ালা আজাবা কোনো আজাব হবে না মা কুল্লে আলফিন সাবন আলফান আবার প্রতি হাজারের সাথে আরও সত্তর হাজার থাকবে মানে বিশাল সংখ্যক একটা অংশকে বিনা হিসাবে আল্লাপাক জান্নাত দিবেন তবে এরাও সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না হিসাব হবে না ঠিক আছে কিন্তু সাফাত লাগবে এই সাফাতটা কে করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পর্যায়ে এদের জন্য সাপাত করবেন এরা সাফাত পেয়ে দ্রুত জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তিন নম্বর এই উম্মতের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে এখন আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এদেরকে জাহান্নামে না দিয়ে আল্লাহ যেন সরাসরি এদেরকে জান্নাতে ঢুকাই দেন সোহান আল্লাহ মানে কিছু মানুষ অল্পের জন্য জাহান্ন গেছে বেশি না হালকা এদেরকে নবীলাম তৃতীয় পর্যায়ে সাফাত করবেন এদেরকে জাহান্নামে না দিয়ে আল্লাহ পাক যেন এদেরকে জান্নাতে দিয়ে দেন এটাও নবী সাল্লাহ ইসলামের সাফাৎ চার নম্বর সাফাত জান্নাতিরা জান্নাতের দরজা যাইও বসে থাকবে জান্নাতে ঢুকতে পারবে না মানে জান্নাতের সব ঠিক আছে আপনাকে আল্লাহ জান্নাতে বানাই দিছেন জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেছেন কিন্তু দরজা খোলা হবে না জান্নাতের এই জান্নাতের দরজা খোলার জন্য নবী সল্লা আলাহি লাগবে জান্নাতের দরজা না খুললে একজন ওই বিনা হিসাবে যারা যাবে এরাও ঢুকতে পারবে না পরে যারা যাবে এরাও ঢুকতে পারবে না এই ঢোকার জন্য নবী সল্লা আলা সিলামের সাফাত লাগবে নবীসাল্সলাম বলতে শহীদ মুসলিমের হাদিস আতি বা বাল জান্না ইয়ামাল কেয়ামতের দিন আমি জান্নাতের দরজা এসে আমি দরজা খোলার অনুমতি চাইব ফাইয়াকুল খাজেন তখন ওই জান্নাতের দরজার ফাহারাদার বলবেন মান আনতা আপনি কে আমি বলবো ফাহাকুল মোহাম্মদ আমি বলবো আমি মোহাম্মদ ফায়াকুল তখন তিনি বলবেন বিকা উমির লা লাহুলি আহাদিন কাবলাকা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি আসলে শুধু দরজা খোলার জন্য এর আগে দরজা খোলা যাবে না এবং আপনার আগে কারোর জন্য আমি জান্নাতের দরজা হোলি নাই তাহলে এই জান্নাতের দরজা খোলার সাফাতটাও নবী জন্য কাজ পাঁচ নম্বর মুমিনদের মর্যাদা বাড়ানোর জন্য মানে মুমিনদেরকে জান্নাতে দেওয়া হয়েছে কিন্তু নবীসাল্লাহরিজ্ঞান তাদের মর্যাদা বাড়ানোর জন্য সাফহাত করবেন তারপরে ছয় নম্বর জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে আবার যারা মুক্তি পাবেন যাদেরকে আল্লাহর রফাল্লাহ আলহামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে দিবেন এদের জন্য নবীসাল্লাল্লাহ রাইসলামের সাফাত লাগবে সাত নম্বরে হালকা তার জন্য সাফাহাত করবেন এই এই সাতটা হলো নবী সাল্লামের সাফাৎ আর নবী সাল্লামের পাওয়ার জন্য করণীয় আমল এটা বলে আমাদের এই এই অধ্যায় শেষ এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সাফাহাত পাওয়ার জন্য নবী সাল্লামকে আল্লাহ রব আলমিনকে নবী সালামকে ভালোবাসতে হবে দুই নম্বর আল্লাহ আবং রাসুলের আনুগত্য করতে হবে তিন নম্বর শিরিক মুক্ত তাওহিদি ইমান এবং আমল গড়ে তুলতে হবে চার নম্বর নবী সাল্লাহ জন্য ওসেইলা ফাদিলা মাকামে মাহমুদের দোয়া করতে হবে পাঁচ নম্বর নবী সাল্লাহ সালামের উপরে বেশি বেশি দরুদ এবং সালাম ফেস করতে হবে ছয় নম্বর আকঈদা এবং আমলকে বেদাত মুক্ত রাখতে হবে সাত নম্বর কেরামকে এহসানের সাথে এত্তেবা করতে হবে এই কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন কী করবেন নবী সাল্লসালামে সফা হাত দিবেন এবার আমরা দ্বিতীয় বিষয় আসি আল গুলু ফিসো আলহীন আলগুলু ফিসো সম্পর্কে আমরা আগে একটু ধারণা দিয়েছি যে আলগুলু ফিসো আলহীন মানে কি সালহীন বান্দাদের ব্যাপারে হ্যাঁ বাড়াবাড়ি সালহীন বান্দাদের সীমা লঙ্ঘন তো এখন আসি দুইটা জিনিস একটা হলো গুলু যে একটা হলো গুলু গোলু মানে কি গোলু মানে হলো সীমা লঙ্ঘন করা মোজাবাজতল হাত মানে প্রশংসা করতে গিয়ে এমন পর্যায়ের প্রশংসা করা মানে প্রশংসার ব্যাপারে সীমা লঙ্ঘন করা প্রশংসার ব্যাপারে সীমা লঙ্ঘন করা এটা হলো গোলু আল্লাহ ইয়া আহলাল তাকলু ফি দিন যে হে আহলে কিতাবেরা এর আগে হে আহলে কিতাব তোমরা তোমাদের দিনের ব্যাপারে গোলু করোনা এখানে আমাদের কিতাবে প্রথম আয়াতটাই আছে ইয়া আহল কিতাব লা লাগলু ফি দিনিকুম হে আহলে কিতাবেরা তোমরা তোমাদের দিনের ব্যাপারে গোলু করিও না মানে সীমা লঙ্ঘন করিও না এরপরে দেখেন যে হাদিসটা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস যে ওই আয়াতটা নবী সাল্লাহাম তালাবাদ করলেন যে ওয়াকালা তাদারুন্না আলি হাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়া উকা ওয়া নাসরা ইমনে আব্বাস রাদী আল্লাহত রান বলেন হা এরপরে নভিসুলা সাল্লাম বলছেন হাজিহি আসমাউ ও রেজাল্ন সালহিন আমিন এরা হলো সবাই নুয়া আলিসালমের কাওমের মধ্য থেকে সোয়ালেহীন ব্যক্তি ফালাম্মা হালাকু যখন তারা মারা গেলো আও হাস শয়তান ইলেহিম শয়তান তখন তাদের প্রতি ওহি করলো তাদেরকে নির্দেশ দিল যে আন আন ইলা মাজা আলি আল্লাতি কান ইয়েজলি হান সাবান এদেরকে তাদের মসজিদগুলার মধ্যে তাদের বৈঠকখানায় তাদের বিভিন্ন জায়গায় জায়গায় এদেরকে এদের মূর্তি এদের প্রতিকৃতি স্থাপন করার জন্য এবং সাম্মুহাবি আসমাহিম তাদের নামে নাম রাখার জন্য তারা সেটা করলো প্রথম দিকে তারা ইবাদত করত না খালি এমনি প্রতিকৃতি বানে বানে রেখে দিত পালাম তো হাত্তা ইজা হালাকা উলাইকা যখন এই প্রজন্ম চলে গেল ওয়া নুসিয়াল এলেম এলেম উঠে গেল তখনই এগুলার আবাদত করা শুরু হয়ে গেছে এজন্য যারা শিরিক করে তারা জাহেল এই সূত্র মনে রাখবেন যারা শিরিক করে তারা জাহেল যত বড় আলেম হোক কিন্তু তার উপাধি হবে কি জাহেল তার এলেম নাই কারণ এলেম থাকলে শিরিক করতে পারে না এই জন্য শিরিককারী জাহেল এই জন্য আইএমএ জাহেলিয়ার যুগে এত জ্ঞান বিজ্ঞান এত সাহিত্য তারপরও আমরা বলি কি জাহেলি যুগ কেন সেই যুগের লোকেরা শিরিক করছে তাদের মধ্যে সব ছিল কিন্তু তাওহিদ ছিল না শিরিক ছিল যে তার যার ভিতরে তাওহিদ নেই সেই হলো জাহেল তো এখানে বলা হয়েছে যখন এলেম ভুলে গেছে মানে জাহেল হয়ে গেছে মানুষেরা তখনই এই সালহীন ব্যক্তিগুলোর এবাদত শুরু হয়ে গেছে ওবেদাত তাদের এবাদত করা হয়েছে ইবনুল কাজিম রাহম বলছেন যে পৃথিবীতে আসলে এই শিরকের সূচনা হয়েছে এইভাবেই যখন নাক্কার লোকেরা মারা যায় তখন তাদের কবরের সামনে আপনার এতাকাপ করে অবস্থান করে তাদের প্রতিকৃতি তৈরি করে তারপরে দীর্ঘ সময় যখন এভাবে এইভাবে যায় তো এক সময় গিয়ে তারা এবাদত শুরু করে দেয় এরপরে এখানে আপনার আরেকটা হাদিস গুরুত্বপূর্ণ হাদিস এই গুলোর ব্যাপারে উল্লেখ করা হয়েছে অমরাদি আল্লাত রানু থেকে বর্ণিত রা সিস্টেম বলছেন লাতুতরুনি কামা আতরাতে নাসারা ইবনা মারিয়াম খবরদার তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করিও না যেমনি ভাবে না ব্যাপারে অতিরঞ্জন করেছে ইন্ডামা আনা আব্দুল আমি হইলাম একজন বাল্লার বান্দা ফাকুল আবদুল্লাহ তোমরা বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রসুল এরপরে আপনার অর্থাৎ এই আয়াতগুলো হাদিসগুলার মাধ্যমে যেটা বোঝা যায় যে পৃথিবীতে যত শির্কের সূচনা হয়েছে এই সবগুলা শিরকের সূচনা সলহীনদের সম্মান করতে গিয়ে মর্যাদা দিতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা করা। এজন্য আপনার ঈসা আলহ কেন্দ্রিক নাসারারা বাড়াবাড়ি করছে ঈশা আলহিমকে তারা ইবনুল্লাহ বানিয়ে দিছে মানে তার মর্যাদা তার সম্মান বাড়াইতে 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 তো শেষ পর্যন্ত কোন জায়গায় নিবে আল্লাহ পর্যন্ত নিতে পারে নাই পৃথিবীতে একটা জিনিস লক্ষণীয় যে পৃথিবীতে যত মুশ্রিক ছিল যুগে যুগে কিন্তু সবাই বিভিন্ন নাম দিছে আপনার দেবতাদের মাহাবোধদের কিন্তু আল্লাহ নামটা কোনো দেবতার দেয় নাই এই জিনিসটা লক্ষ্য করবেন একেবারে নুয়াল্লামের থেকে আজ পর্যন্ত মশ্রিকা যত শিরিক করছে যত দেবতার যত মাহবুদের নাম দিছে কিন্তু আল্লাহ এই নামটা কারো দেয় এটা আল্লাহর জন্যই খাস রেখেছেন এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হয়নি তো এখন আল্লাহ তো দেওয়া যাচ্ছে না তো শেষে কি দিছে ইবনুল্লাহ তে জন্য সাল্লাল্লাহু আলাইহি দেখেন ওই নাসারাদের কথাটা বলছেন যে লাতু তরুণী কামা আত্রাতিন নাসারা ইবনা মারইয়াম যে ইবনা মারইয়ামের ব্যাপারে যে সেই বালঙ্গন এই উম্মত কিন্তু সেই বালঙ্গন করে ফেলছে এই উম্মত আরো আগায় গেছে এরা কিন্তু আরো আগানো এই উম্মত শিরিকের দিক থেকে পূর্বেরকার উম্মত থেকে এই উম্মত আরো আগান এই উম্মত কোন পর্যায়ে গেছে এই উম্মতের বিশাল একটা অংশ আপনার নবী সাল্লা সাল্লামকে আল্লাহ বানিয়ে দিছে এই উম্মতের এখনো পৃথিবীতে বিশাল অংশ মনে করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ অর্থাৎ আল্লাহ রবাহ আলমিন নবী সাল্লা সাল্লামের সুরতে আত্মপ্রকাশ করছেন পৃথিবীতে এই মতের অনুসারে আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আছে তাহলে এই উম্মত ওই মুসরিকদের চাইতে আরও আগানো তারপরে কেউ কেউ সরাসরি আল্লাহ মনে করেন না কিন্তু মনে করেন আল্লাহ বান্দার ভিতরে কি হয় ঢুকে যান বান্দার ভিতরে ওয়াহদাতুল উজুদ ঘটে ওয়াহদাতুল ওয়াহাদাতুল উজুদের মূল কথাটা হইল মানে সমগ্র আলমটাই আল্লাহ এগুলো হলো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হইলেন এর ভিতরে রুহ তো এই জন্য আমরা যেমন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রু আছে রুটা আমরা দেখি না যেন আল্লাহকেও দেখা যায় না কিন্তু এই জন্য তাদের দৃষ্টিতে সমস্ত মাহলুকে আল্লাহ আল্লাহর এক একটা সৌরত এরা আল্লাহবাদে ওয়াহাদে বিশ্বাসীরা কাউকে কাপের মসজিদ খারাপ মনে করে না পৃথিবীর সব ধর্মাবলম্বীরা আল্লাহ মানে সবাই তো আল্লাহ তো খারাপ আর বালকে যেই যেমনি করুক যে ইবনে আরবি এবং আপনার এই হোসাইন বিনসুর হাল্লাস তারা যেই কথাগুলা যে লিখছে বলছে কবিতা বলছে সবগুলা কথার মধ্যে এই বলছে। যে পৃথিবীর কোন ধর্মের খারাপ না। আল্লাহ আল্লাহর বিভিন্ন রূপ তাহলে এই এই জাতীয় শিরকে কুফরের মধ্যেও ডুবে গেছে এবং তারা বলে যে আদম আলাহি ইসাল্লামকে আল্লাহ সাজদা করতে বলছেন আসলে আদমকে সাজদা করতে বলেন নাই আদমের ভিতরে আল্লাহ ছিলেন মানে আল্লাহ আদমের সুরতে আত্মপ্রকাশ করছে করে বলছে যে উসজুদ উলি আদম মানে আমাকে সাজদা করো আদমকে সাজদা করতে বলা নাই সাজদা করতে বলছে কাকে আল্লাহকে কারণ আল্লাহ তো আদমের ভিতরে তারা আরো ওই এ ব্যাপারে আরো অনেক দলিল আছে তাদের তো যাই হোক এই ওয়াহাদাত উজুদের শিরিকটা ওই নাসারাদের শিরিকের চাইতেও আরো মারাত্মক তারপরে এই উম্মত সালেহিনদের কবরের উপরে ঘর বানাইছে আপনার বিশাল বিশাল প্রাসাদ তৈরি করছে হিন্দের কবরের উপরে করছে না আমাদের এই দেশ তো এই শিরিকের সিরিকে বরফুর কবরের উপরে ঘর বানানো নবী সালাম স্পষ্ট নিষেধ করছেন যে কবরের উপরে নাহা রসুল্লাহ সাল্লু আইনু আইন কাবার তারপরে ওয়া আদা আলাই ওয়া না আলাই কবরের উপরে বসা কবরের উপরে স্থাপনা ঘরবাড়ি তৈরি করা কবর পাকা করা এগুলো করতে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছে কিন্তু এই উম্মত সেগুলো করে বরফর করে ফেলছে তারপরে কবরে আপনার চাদর দিয়ে তারপরে বিভিন্ন ধরনের রং বেরঙের সাজসজ্জা দিয়ে আলো জ্বালিয়ে তারপরে কবরে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন ধরনের শিরকের কেন্দ্রভূমি এই সয়ালহীনদের কবর কেন্দ্রিক করে নিয়েছে সয়ালহীনদের কবর কেন্দ্রিক অসংখ্য সিরক আপনার শিরকে আকেইদা পোষণ করে নিয়েছে এই যে আমাদের ফেনিতে। যে আসে। আপনার দেওবন্দের শায়েখরা আপনার দেওবন্দের কি কয় রশিদ আহমদ গাঙ্গুহি তারপর হাজি আমদদুল্লাহ মুহাজিরে মাক্কি তারপরে আপনার এই আবুল কাসেম নানুতবি ওনারা সবাই আমাদের ফেনিতে আসি এসে ঘোরাফেরা করে কে শোনেন নাই এ শুনে নাই বলে ওনারা সবাই জামে আর রশিদিয়া আসি সব সময় ঘুরে ওনারা সবাই সন্তুষ্ট নবী সাল্লাহিসাল্লাম এখানে আসি আপনার বয়ান করছে নবী সাল্লাহাম এখানে এসে ইমামতি করছে তাই তো ফেনী তো আল্লাহ রসুলের খুব পছন্দ ফেনিতে সব সময় আসা যাওয়া করেন বয়ান করেন তারপরে সব পূর্বেকার যত আঁকা বেরারা মারা গেছেন সবাই ফেনিতে ঘুরেফিরা করেন মানে সবার খুব পছন্দের জায়গা ফেনী শহর তাহলে ফেনী একটা বড় পর্যটনের মানে খুব আকর্ষণীয় জায়গা আমাদের আকাবেরদের কাছে পূর্বেকার সোয়ালহীনদের কাছে তাহলে এই যে সোয়ালহীন কেন্দ্রিক বাড়াবাড়ি সোয়ালহীন কেন্দ্রিক অতিরঞ্জন এটা বোঝা যায় আমাদের ফেনিতে সবচেয়ে বেশি আমরা যখন মাদ্রাসায় পড়ি আমাদের মাদ্রাসার একদের ক্লাসে স্যার বলতে একজন শিক্ষক বলতেছেন ফেনী আলিয়া মাদ্রাসায় এই ফেনী আলিয়া মাদ্রাসার আগের যিনি প্রিন্সিপাল ছিলেন প্রথম দিকে হ্যাঁ তো বলছেন যে আমাদের প্রিন্সিপাল হুজুর আমাদেরকে বোখারেশ্বরী পড়াইতেছেন তখন আমাদেরকে বলছেন যে খিজির আলাইহিসাল্লাম এখানে ফেনীতে আসছিলেন ওনার সাথে দেখা করছেন খিজির আলাইহিসাল্লাম তো আগে ফেনী এরকম শহর ছিল না ওই হুজুরের সাথে দেখা করার পরে খিজির যেখানে যায় ওখানে শহর গড়ে ওঠে তো যেদিন ওনার সাথে দেখা করছে এরপরে আপনার ফেনী শহর হয়ে গেছে তাহলে এখানে খিজির আলাইহিসাল্লাম আকসেন এইভাবে সলহীন কেন্দ্রিক ভাড়াবাড়ি যত শিখ কুফর বেদাতের কার্যক্রম কিসের কারণে হয় বাড়াবাড়ি কারণে তা আমাদেরকে খেয়াল রাখতে হবে পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে গিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ হলো আল মুফরাদ এক ভাগ হলো আল মুফাররাদ এক ভাগ হলো আল মুতাওয়াস্সিত এই মুফরাদ হলো মানে সব সময় বেশি প্রাপ্ত করেছে বাড়াবাড়ি করছে মুফাররাদ হলো যারা শীতলতা অবলম্বন করছে আর মুতাওয়াস্সিত হলো যারা মধ্যস্থতা অবলম্বন করছে তো গুলোটা বিভিন্ন ক্ষেত্রে হয় গুলো যেটা মানে সীমালঙ্ঘন এটা বিভিন্ন ক্ষেত্রে হয় আকিদার ক্ষেত্রে গুলো হয় এবাদতের ক্ষেত্রে গুলো হয় মহামালাতের ক্ষেত্রে গুলো হয় আদাতের ক্ষেত্রে গুলো হয় আকিদার ক্ষেত্রে কেমন ক্ষেত্রে যেমন আল্লাহ সোমান গুলোকে আকৃতি প্রদান করা আল্লাহর সিফাত গুলোকে আল্লাহকে সিফাত মুক্ত করে দেওয়া এগুলো আল্লাহর সিফাতের ব্যাপারে গুলু এবাদতের ব্যাপারে গুলো যে কবিরা গুণাকারী ইমান থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় কবিরা গুণাকারী আপনার স্থায়ী জাহান্নামি হয়ে যায় এটা এবাদতের ক্ষেত্রে খারেজিদের বিভিন্ন ফেরকা অবলম্বীদের ঘুলু মহামালাতের ক্ষেত্রে গুলু মহামালাতের ক্ষেত্রে গুলু হইল যে মানে হারামের ব্যাপারে বেশি করা মানে বাড়াবাড়ি করা যেমন যে জিনিসগুলোকে আল্লাপাক হারাম করেন নাই এরকম জিনিসকেও হারাম করে দেওয়া যেই জিনিসকে আল্লাহ রবীন্দন হালাল করেছেন সেটাকে হারাম করা হারাম জিনিসকে হালাল করা এটা হলো মহামালাতের ক্ষেত্রে হলুক আদাতের ক্ষেত্রে অনেকগুলো আদাত আছে মানুষের উপকারিতা প্রদান করে অনেক আধাত শরিয়াতে অনুমোদনযোগ্য যদি আপনার আদাতের মধ্যে শরিয়ার খেলাপ কোরআনার খেলাপ কিছু না থাকে তাহলে ওই আদাত গুলো শরীয়তে অনুমোদন যোগ্য কিন্তু অনেকে এই আদাত গুলোকে হারাম বানিয়ে দেয় নিষিদ্ধ বানিয়ে দেয় এগুলো হলো আদাতের ক্ষেত্রে গুলো তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আকিদা এবাদত মামালাত আদাত কোন ক্ষেত্রেই গুলো অতিরঞ্জন বা বাড়াবাড়ি শরীয়তে পছন্দ নিয়ে না নবী সালাম কুমল গুলো তোমরা গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো গুলো থেকে সাবধান থাকো কারণ তোমাদের পূর্ববর্তীরা এই গুলোর কারণে ধ্বংস হয়ে গেছে আচ্ছা আর একটা কথা বলে শেষ সময় তো আমাদের শেষ ক্লাস আছে আর একটা বিষয় বলে শেষ সেটা হলো সালেহীন ব্যক্তিদের উসিলা উসিলা পেশ করা যে এটাও সালেহীনদের ক্ষেত্রে একটা বড় বাড়াবাড়ি যেটা আমাদের সমাজে অহরহ দেখা যায় যে দেখা যায় যে ও মুখের আল্লাহ তুমি আমাদেরকে মাপ করে দাও ও মুখের উসিলা এটা দান করো আল্লাহ তোমার অমুক কুতুব তোমার অমুক মোজাদ্দিদ তোমার অমুক খাজা তার ওসিলায় মানে সালেহীন বান্দাদের উসিলা পেশ করা তো প্রথম কথা হলো ওসিলার ব্যাপারে বিস্তারিত আলোচনা ওসিলা আমাদের আলোচনার মূল বিষয় না তবে জীবিত উপস্থিত কোন নেকর সলেহীন বান্দার দোয়া দোয়াকে ওসিলা বানানো যায় কোন একজন সলেহীন বান্দার দোয়াকে উসিলা বানানো যায় তিনি জীবিত হইতে হবেন উপস্থিত থাকতে হবেন এরকম ব্যক্তি আমাদের জন্য দোয়া করলেন ধরেন আপনি একজন সলহীন ব্যক্তিকে বললেন যে ভাই আমি একটু বিপদে আছি সমস্যা আছি আমার জন্য একটু দোয়া করেন তিনি দোয়া করে দিলেন যে আল্লাহ আপনার বিপদকে দূর করে দিন বা আল্লাহ আপনাকে সুস্থ করে দিন দোয়া করে দিচ্ছেন দোয়া করার পরে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার অমুক বান্দা তাকে আমরা সলহীন মনে করি তিনি আমার জন্য দোয়া করছেন আল্লাহ এই দোয়ার রুশিলায় আমাকে আপনি সুস্থ করে দেন আমাকে ধরুন এই জীবিত ন্যাক্কার ব্যক্তির দোয়াটা উসিলা দেওয়া যায় কিন্তু যিনি মারা গেছেন যিনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি যত বড় ন্যাক্কার হন তার উচিলে দিয়ে আর দোয়া করা যাবে না তার উচিলে দিয়ে বা তার মর্যাদা দিয়ে তার হক দিয়ে দোয়া করা না উসিলে দেওয়া মানে আল্লাহর কাছে তার একটা বিশেষ ক্ষমতা আছে যে এই লোকের নাম বললে আল্লাহ দোয়া কবুল না করি আর পারেন না তো আল্লাহ রব আলমিনের কাছে এইরকম আল্লাহর কোন বান্দার হক নাই যে যে হক দিয়ে আল্লাহর কাছে দোহাই দিয়ে উসিলা দিয়ে দোয়া করা যাবে এরকম কোন বান্দা আল্লাহর জমিনে নাই এজন্য কোন সোয়ালহীন বান্দা যারা মারা গেছেন তাদের উসিলা দিয়ে দোয়া করা যাবে না এখন যারা দোয়া করেন তারা কিছু কয়েকটা হাদিসকে দলিল পেশ করেন একটা হাদিস আছে আমি এই হাদিসটা একটু বলি সেটা হলো হল আল্লাহ যখন বৃষ্টি হতো না ওনা বৃষ্টি দেখা দিত তখন তিনি আব্বাস বিন আবদুল মোতালিবের ও রুসিল কি করতেন বৃষ্টি প্রার্থনা না করতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ ইন্না কুন্না না বিনা বিজ্ঞিনা পাতাস কেইনা বা অন্যান্য তাওয়া লইলে আম্মেনাবিগিনা পাস্কেনা তেনে দোয়া কথা আল্লাহ আমরা আগে আপনার নবীর মাধ্যমে আপনার নিকটে উসিলা দিতাম আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন আর এখন আমরা আপনার নবীর চাসার মাধ্যমে আপনার কাছে উসিলা দিচ্ছি আপনি আমাদেরকে বৃষ্টি দেন তখন বৃষ্টি হইত তো যারা আহলুল বেদা তারা এই হাদিসকে দলিল পেশ করেন তারা বলেন যে এখানে তো আব্বাস সারাদি আল্লাহত রান হউ কে উচিলে দেওয়া হইত তো এবং হাদিসের মধ্যে কিন্তু সরাসরি দোয়া শব্দটা নাই যে আব্বাস দোয়ার উচিলে দিয়ে দোয়া করতেন এই দোয়া শব্দটা তো তাহলে তো ব্যক্তিকে এটা দেওয়া তো এই হাদিস দ্বারা বোঝা যায় এবং বিশেষ করে আহালুল বেদারা সম্পূর্ণ হাদিসটাকে দলিল পেশ করে না আহলুল বেদার সবসময় বৈশিষ্ট্য হইল তারা আয়াতের অথবা হাদিসের অংশ বিশেষকে দলিল দিবে সম্পূর্ণ আয়াত কখনো দলিল দিবে না বা সম্পূর্ণ হাদিস কখনো দলিল দিবে না কারণ সম্পূর্ণ হাদিস বা সম্পূর্ণ আয়াত দলিল দিলে ওই তার যে দলিল দিছে সেই দলিল ওই আয়াতের মধ্যে খণ্ডন হয়ে যায় মানে কোরআন আল্লাহকে আয়াতগুলোকে এমনভাবে নাজিল করছেন যে এটার খণ্ড বিশেষ দ্বারা কেউ যদি বিকৃত করতে চায় তো ওইটা পুরাটা যখন এসে যাবে আয়াতটা তখন ওই অংশটার যে বিকৃতি সেটা দূর হয়ে যায় যেমন একজন বললেন যে মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাই আল্লাহাক বলছেন যে তোমরা কাছে যাও আর আমি তোমাদের সাথে আছি তো কেউ বলেন যে এখানে তো আল্লাহ সাথে আছে সাথে আসার দলিল পাওয়া গেছে যে আল্লাহ যে সব জায়গায় থাকেন তা আল্লাহ তো মুসা আর হারুনের কি সাথে আছেন বলছে এটা হলো আয়াতের অংশ বিশেষ কিন্তু পুরা আয়াত বলে নাই এরপরে আল্লাহাক কি বলছেন আসমাউ ইন্নানি মাহাকুমা আসমা ওয়া আরা আমি তোমাদের সাথে আছি আমি সব শুনতেছি দেখতেছি এ শুনতেছি দেখতেছি এটা বেদাতিরা বলবে না বেদাতিরা দলিল দিবে মাহাকুমা পর্যন্ত তো ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যখনই তোমার সামনে এরকম শিরকের পক্ষে বেদাতের পক্ষে কোনো আয়াত বা হাদিস দলিল দিবে তো ও তাকে বলবা যে অর্ধেক না পুরাটা বলেন পুরা হাদিসটা বলেন বা পুরা আয়াতটা বলেন তখন ওই আয়াতের মধ্যে ওই হাদিসের মধ্যে তার বিকৃতি জবাব ওখানেই আছে তো আল্লাহ এখানে বলছেন মাহকুমা বলেই বলছেন আসমাও বা আর মানে আমি শুনতেছি আমি দেখতেছি তার অর্থ হলো আমি সাথে আছি মানি হলো আমি তোমাদের সব কিছু শুনতেছি এবং দেখতেছি সাথে থাকার অর্থটাই ব্যাখ্যাটা এটা আল্লাহ সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দিছে ঠিক এইভাবে কোরআনে কারিমের এবং হাদিসের সবগুলো বিষয়তে এই হাদিসটার মধ্যে দেখবেন যে আহলুল বেদারা দলিল দিবে শেষের অংশ যে নবী সালামের চাষা আব্বাসের উসিলায় অমর আদিল্লা তালা দোয়া করছেন আল্লাহ বৃষ্টি দিচ্ছেন তাহলে তো বোঝা যায় দোয়া করা যায় শাইখুল ইসলাম ইবনে তাই মিয়া এই হাদিসের আহলুল বেদাতের ব্যাক আহলুল বেদাতের দলিলের ব্যাপারে বিশাল ব্যাখ্যা দিয়েছেন তো সংক্ষিপ্ত কথা হলো একটা হাদিসের পরের অংশ বুঝতে হলে আগের অংশ বুঝতে হবে তা আগের অংশ বুঝতে হলে যে নবী সাল্লা সাল্লামের মাধ্যমে তারা বৃষ্টি চাইতেন তো নবী সালাম মাধ্যমে কেমনে চাইতেন তারা কি বলতেন আল্লাহ যে আমার আমাদেরকে মোহাম্মদ রুসিলে বৃষ্টি দেন এরকম দোয়া করছেন এরকম দোয়া করেন নাই তারা কি করছেন নবী সাল্লাহাম খুদ্া দিচ্ছেন সেখানে যাই বলছেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বৃষ্টি হচ্ছে না ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে গবাদে পশুরা কষ্ট পাচ্ছে বৃষ্টির জন্য দোয়া করেন তখন নবী সাল্লাম দোয়া করছেন তাহলে এটাকে তারা বলছেন নবী সালামের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করতেন মানে নবী সালামের দোয়ার মাধ্যমে তাইলে আব্বাস রাদি আল্লাহ মাধ্যমে দোয়া করতেন মানে আব্বাস রাদুতানুর দোয়ার মাধ্যমে আগে আব্বাস কাছে যাইতেন গিয়ে বলতেন আমাদের জন্য দোয়া করেন তিনি যেই দোয়াটা করতেন এই দোয়াটাও কিন্তু আপনার হাদিসের মধ্যে উল্লেখ আছে তার দোয়াটা আব্বাস রাজিরতন যে দোয়াটা করতেন এটা পাথল বা রিস অনেক জায়গায় আছে তিনি দোয়া করতেন আল্লাহ ইন্নাহুল বালা উনিল্লা বিজাম বিন ওয়ালাম ইউকশা বিল্লা বিতাও বাতেন এইভাবে দোয়াটা করতেন করার পরে অমর রদি আল্লাহ তালহ বলতেন যে আল্লাহ আমাদেরকে বৃষ্টির জন্য সোয়ালহীন আপনার সোয়ালহীন বান্দা আব্বাস মানে আমরা এখন মনে করতেছি যে সোয়ালহীন বান্দা হিসাবে আব্বাসকে মনে করতেছি তিনি দোয়া করছেন আল্লাহ তার দোয়ার উচিলে আমাদেরকে বৃষ্টি দেন তাহলে পরের অংশ বুঝতে আগের অংশ বুঝতে হবে আগের অংশে যেমনে দোয়া চাইতেন পরের অংশ দোয়াটা ছাওয়াও ঠিক এরকম আর এখানে আহলুল বেদাদের বড় একটা দলিলের মানে ভ্রান্ত মতবাদের জবাব এখানে এসে যায় সেটা হলো নবী সাল্লাহ ইসলামের উসিলায় বা বেহাক্কে নাবিয়া

এবং নবী সাল্লাহ সাল্লাম যদি জীবিতই থাকতেন তো নবী সাল্লাহ সাল্লাম জীবিত থাকতে আব্বাসের আব্বাসের কি ক্ষমতা কি বলেন নবী সাল্লাহ সাল্লাম যদি হাজির নাজির হন নবী সাল্লাহ সাল্লাম যদি জাগতিক জীবনের মতো জীবিতই থাকেন তাহলে আব্বাসের কথা এখানে আসবে কেন সাহাবাই কেনাম যেমন আগে যেমন নবী সাল্লা সাল্লামের মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া করতেন এখনও তো তারা নবী নবিসামের মাধ্যমে করতে পারেন আগে খতবার মধ্যে বলছেন এখন কবরের সামনে যাই বলতে পারেন যে আর রসুল্লাহ সাল্লাহাম আপনি তো জীবিত আপনি তো মরেন নাই আপনার জিন্দা মানুষ আমরা কবর দিয়ে রেখেছি তা আপনি একটু আপনি দোয়া করেন আমরা কষ্ট পাইতেছি বৃষ্টিতে এটা বলতে পারতেন না সাহাবিরা তো একজন সাহাবিও কিন্তু নবী সাল্লাহ সাল্লামের কবরের সামনে যাই এই উসিলা দেন নাই বা নবী সাল্লাহামের কাছে বৃষ্টির দোয়ার জন্য বলেন নাই তারা গেছেন জীবিত মানুষের কাছে আব্বাস রাতি আল্লাহ কাছে এই হাদিসের মধ্যে অনেকগুলো বেদাহাতিদের আহলুল বেদার দলিলের খণ্ডন হয়ে যায় এই হাদিসের প্রথম অংশকে তারা দলিল দেনা না আমি ইদানিং কয়েকজনের বক্তব্য শুনছি বাংলাদেশের আহলুল বেদার এই শেষের অংশটা বি আমি না আব্বাস ইবনা আব্দুল মোতালেব আব্বাস বিন আব্দুল মোতালেবের উসিলে সাহাবিরা বৃষ্টি চাইছে কিন্তু আগের অংশটা বলে না আগের অংশ বললে পরের অংশ বাতিল হয়ে যায় তো তুমি বলতেছ নবী সরামের উসিলে ছাওয়া যাবে নবী সরামের কাছে ছাওয়া যাবে তো সাহাবিরা নবী সরামের কাছে না চাই আব্বাসের কাছে আসলেন কেন কি বলেন নবী সরাম যদি হাজির নাজির হন জীবিত হন তারপরে নবী সরাম যদি তার উসিলে বাজায় যায় বা তার কাছে ছাওয়া যায় তো সাহাবিরা তো তার কাছে বৃষ্টির জন্য যাইতেন যেমন আগে যাইতেন নবী সরাম জীবিত অবস্থায় তো কখনো সাহাবীরা আর কারো কাছে যান নাই তাইলে মৃত্যুর পরে ওফাতের পরে কেন আব্বাসের কাছে গেলেন এখানে কিন্তু অনেক জিনিসের জবাব হাদিসের মধ্যে এটা যে ইসলাম ইবনে তামিয়া রহমা এটার উপরে বিশাল আলোচনা করছে তা আমরা সময় শেষ আমরা আর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না তো মোটামুটি আমরা তো বুঝতে পারছি কিছু নাকি সাফাত এবং গুলু ফিস আলহিনের ব্যাপারে মৃত মহিলার ছবি তোলা যাবে কি না ছবি রেখে মাহরামেরা কি মাঝে মাঝে দেখা যাবে না ছবির ব্যাপারে শরীয়তের নীতিমালা হলো যেগুলা অঙ্কিত ছবি মানে প্রতিকৃতি বা খোদাই করা মানে যেগুলো ধরেন আপনার প্রতিকৃতির মতো বানানো বা এগুলো অঙ্কন করা এই জাতীয়গুলো তো জীবিত অবস্থায়ও যাইজ নেই জীবিত অবস্থায় শুধু প্রয়োজনে প্রয়োজনের খাতের এখানে জরুরত শর্ত বিহীন অনেকে দেখা যায় আমরা অনেক দিনই বাহিরাও আকিদার বাহিরাও দিন সঠিকভাবে না বোঝার কারণে খালি ছবি তোলে খালি ছবি তোলে পাইলে তো ওরে আল্লাহ খালি ছবি তুলতে চায় এটা গুনাহের কাজ এটা অবশ্য আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে কারণ আমার এই ছবি তো বিনা প্রয়োজনে এখানে জরুরত নাই কোন জরুরত নাই এটা বিনা দরকারে এবং আমি মানুষের দেখাবো যে আমি সাইকের খুব কাছের মানুষ খুব ঘনিষ্ঠ মানুষ সাইকের সাথে আমার দেখা হইছে বিভিন্ন কিছু তো এটা তো জরুরত না এজন্য এটা যায় হবে না এরকম বিনা প্রয়োজনে এই ক্যামেরার মাধ্যমে যে ছবি তোলা হয় মোবাইলের মাধ্যমে যেটা তোলা হয় এটাও বিনা প্রয়োজনে জায়েজ নাই প্রয়োজনের খাতিরে জায়েজ হতে পারে তো ক্ষেত্রে মানে প্রয়োজনীয় ছবিও যখন কোনো মানুষ মারা যাবে তখন এই ছবিগুলো নষ্ট করে দিতে হবে এই ছবিগুলো রাখা যাবে না যদি এই ছবিগুলো আমরা রাখি তখন একসময় না এক সময় এক প্রজন্মে গিয়ে এটা দিয়ে কোনো সিরকের আবির্ভাব হতে পারে বেদাতের আবির্ভাব হইতে পারে এজন্য আপনার মৃত মহিলার ছবি তো তোলা যাবেই না আবার যদি থাকে সেটাও মারামারা মাঝে মাঝে দেখা যাবে না ওই ছবিই নষ্ট করে দিতে হবে যে আমরা বিপদ বা পরীক্ষার সময় নফল বা ইবাদত করে থাকি এখানে নিয়টটা থাকে দুনিয়া বি হাসিলের জন্য এ থেকে সমস্যা হবে জি এক্ষেত্রে আপনার কোনো বিপদ বা পরীক্ষা বা যে কোনো কিছুর সময় শরীর দৃষ্টিতে যে মান্য তো প্রথম কথা হলো মান্যতের মাধ্যমে কোনো উপকার হয় না মান্যতের মাধ্যমে কোনো উপকার হয় না এটা নবী সাল্লাম বারবার বলছেন এই জন্য নবী সাল্লাম মান্যতের প্রতি উম্মতকে উৎসাহিত করেন তবে কেউ যদি মান্যত করে ফেলে মান্যটা তখন এবাদতে পরিণত হয়ে যায় ইউ ফু বিনাজার তখন মান্নটা আপনার এবাদত হয়ে যায় তখন এই মান্যটা পূরণ করা ওয়াজিব হয়ে যায় তখন এটা পূরণ করতেই হবে তো এরকম যদি কোনো বিপদ আপদের জন্য আমরা এরকম মান্যত করি নফল সালাত ইবাদত তখন এটা পূরণ করা ওয়াজ তবে এর মাধ্যমে নিয়ত থাকবে মানে এ মান্যত করা হবে বৈধ কাজের জন্য অবৈধ কাজের জন্য মান্যৎ যায় তখন এটা গুণা গুনাহের কাজ হবে মানে দুনিয়াবি এমন কাজ যেটা মানে আবার বৈধ না শরীয়তের দৃষ্টিতে যেমন আমি একটা ব্যবসা খুলবো তো এখন ব্যবসাটা খোলার চেষ্টা করতেছি এখন দেখা গেছে আমি মান্নত করলাম বা নিয়ত করলাম যে আমি এতদিন সিয়াম পালন করব বা চলা তাদাই করব যাতে আমার ব্যবসাটা ঠিকমতো চালু করতে পারি বরকত হয় এখন ব্যবসাটা হারাম ব্যবসা সুদের ব্যবসা তাহলে সুদের ব্যবসার জন্য এরকম নকল চলা এবাদত এগুলো মান্নত করা বৈধ হবে না আর কোনো জিনিস মানে চালু করার জন্য বা এরকম বিপদ আপদের সময় এরকম কিছু করার জন্য কোনো প্রকারের মানে শর্ত ছাড়া আল্লাহ সদাকা করা আল্লাহর কাছে সাহায্য সবাই সলাতের মাধ্যমে আমরা সাহায্য চাইতে পারে আল্লাহর কাছে কোনো মান্য এমনি সলাত এমনি সিয়াম এমনি সদাকা এগুলোর মাধ্যমে সাহায্য চাওয়া যাবে কবর জিয়ারতের সময় আমরা দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ কবর জিয়ারতের ক্ষেত্রে নীতিমালা কীরূপ হবে কবর জিয়ারতের ক্ষেত্রে নীতিমেলা হলো মুসলিম বা ইমানদার মানুষের কবরের সামনে গিয়ে দোয়া করতে হবে আর মুশ্রিকের কবরের সামনে দোয়া করা যাবে না মানে মুসলিমের কবরও জিয়ারত করা যায় মুশ্রিকের কবরও জিয়ারত করা যায় জিয়ারত মানে সাক্ষাৎ নবী সাল্লা সাল্লাম মাঝে মাঝে কাপেরদের কবরস্থানে যাইতেন গিয়ে কাপেরদেরকে লক্ষ্য করে বলতেন যে তুমি দুনিয়াতে কত দাপট দেখাইছিলে আজকে তোমার অবস্থান কোথায় আজকে কবরের মধ্যে তোমার কি হইতেছে তুমি দুনিয়াতে কি প্রভাবশালী ছিলা কি ক্ষমতাবান ছিলা এই কথাগুলো বলতেন এখানে কোনো দোয়া করতেন না আর মুসলিমের কবরস্থান হলে ইমানদারের হলে সেখানে দোয়া নবী সরাই যে দোয়াগুলো শিখিয়েছেন আসসালাম মুস্তা মুসাহ অনেকগুলো দোয়াই হাদিসে আছে আচ্ছা নবী সাল্লা কবরের উপরে গড় নির্মাণ করতে নিষেধ করেছেন কিন্তু নবী সালামের কবরে গড় নির্মিত বা পাকা কবর কেন জি এই ব্যাপারে আমাদের তাপসিরুল কোরআন ডট কমে আমার একটা আলোচনা আছে যে সাল্লামের উপরে কব নবী সুলসাল্লামের কবরের উপরে গড়া স্লো কেন এখন নবী সাল্লাম নিষেধ করেছে তো নবী সাল্লাম তো নিজের কবরের গড় নিজে বানান নাই প্রথম কথা হলো নবী সাল্লামের কবরের উপরে যে গড়টা যে গম্বুজ এই এই গড় পাক এই কম্বুজ এগুলো নবী সাল্লাম বানান নাই নবী সাল্লামের সাহাবিরও বানান নাই নবী সাল্লা তাবেইনের অবানান বানান নাই তাবে বানান বানাই অর্থাৎ খাইরুল করুণের যুগে নবী সাল্লাহ ইসলামের কবরের উপরে কিছুই বানানো হয়নি তো সুতরাং এটা নবী ইসলামের নিষেধাজ্ঞার মধ্যে তার খাইরুল করুণের যুগে কেউ নবী সাল্লাহ সালামের কবরের উপরে এগুলো তৈরি করেন নাই এই গম্বুজগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে অনেক পরে এসে আব্বাসী যুগে এসে প্রথমে আপনার সাদা গম্বুজ লাল গম্বুজ বিভিন্ন রঙের গম্বুজ ছিল পরে এই তুর্কিদের যুগে এসে সবুজ রঙের আপনার গম্বুজ বানানো হয়েছে তো এই জন্য দেখা যায় আমাদের দেশে সব জায়গায় সবুজ রঙের গম্বুজ এবং সবাই বলে যে আল্লাহ আমার এই স্বভাবটুকু সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দিও সবুজ গম্বুজ একটা প্রতীক হয়ে গেছে তো এই নবী সাল কবরের উপরেও এই ঘর বানানো গম্বুজ বানানো এটা বৈধ না এটাও না যায় কাজ যারা করেছেন তারা না করেছেন হারাম কাজ করেছেন নিষেধাজ্ঞার কাজ করেছেন তো এখন কথা হলো এরকম হারাম কাজ সেখানে রাখছে কেন রাখা আছে কেন সৌদি আরব থেকে সব শির দূর করা হয়েছে এটা করা হয় না এখানে এটার ব্যাপারেও অনেকবার ওলামাইকারদের আহলুল আলেমদের বৈঠক হয়েছে তো সর্বশেষ যেটা সিদ্ধান্ত হয়েছে যে মানে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে শিরিকের স্থানগুলো সব করা হয়েছে কিন্তু এই গম্বুজটা যদি ভেঙে পেলা হয় বা এই গম্বুজটার উপরে যদি হাত দেওয়া হয় তাহলে পুরা মুসলিম বিশ্ব মানে তাদের উপরে এমনভাবে খেপবে এমন আক্রমণ করবে যে যে নবী সালামের কবরের উপরে হাত দিছে নবী সালামের গম্বুজ হাত দিছে মানে এটা এমন অবস্থা তৈরি করবে যেটা তারা মোকাবেলা করতে পারবে না মানে এইরকম এমনি দেখবেন যে যত আশেখের আসুল আছে তারা সৌদি আরবকে পছন্দ করে না ইরান তাদের কাছে অনেক পছন্দ শিয়ারা অনেক পছন্দ কিন্তু সৌদি আরব তাদের কাছে না সৌদি আরব অনেক খারাপ অনেক কিছু আছে কিন্তু আলহামদুলিল্লাহ যত খারাপ তাদের যে সব ভালো না খারাপ আছে থাকবে সেটা তো নবিসামের দেশ না সেটা তো আবু জাহেলের দেশও সেটা কি খালি নবিসামের দেশ সেটা কাপার কাপড় ছিল না তো সেখানে ভালো মানুষও থাকবে খারাপ মানুষও থাকবে আর কত শাসক আসবে যাবে কিন্তু এখনও আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে সৌদি আরবের কোনো দেশে তাওহিদ বেশি নেই সৌদি আরবের সে সন্ন্যত বেশি পৃথিবীর কোনো দেশে নাই সৌদি আরব শিরিক মুক্ত দেশ বেদাত মুক্ত দেশ কোথাও গেলে কোনো এলাকায় পুরা সৌদি আরবের ভূখণ্ডে কোনো শিরিক পাওয়া যাবে না কোনো বেদাত পাওয়া যাবে না এটা পৃথিবীর আর কোন দেশে আছে কোন মুসলিম দেশে আছে তো এই জন্য এটাকে এই বিভিন্ন কারণে বাঙ্গা হয় নাই কিন্তু এটাও শরীয়তের দৃষ্টিতে বৈধ না কবরের সামনে কি কোনো পিলার বা টাইলস করা যাবে কিনা চিহ্ন হিসাবে কবরের সামনেও এরকম কোন পিলার বা টাইলস এটাও করা ঠিক না কারণ ওই পিলার টাইলস করার মাধ্যমে এই কবরটাকে নির্দিষ্ট করে ফেলা হইল যে এখানে অমুকের কবর তখন পরবর্তীতে আর কেউ এই জায়গায় কিন্তু কবর দিবে না তো এটা এরকম নির্দিষ্ট ছিন্ন না করে এমনে যদি খোলা রাখা হয় তাহলে পরবর্তীতে এই জায়গায় আরও মানুষ কবর দিতে পারবে যেমন আপনার এই বাকি কবরস্থান বাকি কবরস্থানে দেখবেন যে হাজার হাজার মানুষ সাহাবাই রামের কবর আবেইনদের কবর কত কবর কিন্তু কবরগুলোর মধ্যে কারো নাম লেখা নাই এটা অমুকের কবর এটা অমুকের কবর এটা অমুকের কবর এরকম নাম লেখা নাই এগুলো কবর দিচ্ছে আবার তুলতেছে আবার কিছুদিন পরে ওই কবরে আবার দিচ্ছে এভাবে চলতেছে ছোট শির বোঝার উপায় কি ছোট শিখ বোঝার তো উপায় আছে মানে যেগুলোকে নবী সাল্লাহ সালাম শিরিক বলছেন কিন্তু সেগুলা শিরিক শব্দটা বলছেন কিন্তু সেগুলোর দ্বারা ইমান নষ্ট হয় না সেগুলার নাম শিরিক আজগর ছোট শিরিক ছোট শিরিক অনেকগুলা আছে যেমন নবী সালাম বলছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে সে শিরিক করলো মান হালাপা বেগাইল্লা পাকা দাসরাকা শিরিক করলো তারপরে অনেক সময় একই জিনিস শিরকে আকবরও থাকে শিরকে আজগর থাকে দুইটা থাকে একসাথে সেটা অবস্থার উপরে নির্ভর করে নিয়তার উপরে নির্ভর করে যে যেমন কেউ তাবিজ ব্যবহার করছে এই তাবিজের মধ্যে শিরকে আকবরও আছে শিরকে আজগর আছে বিভিন্ন মাত্রার পরিপ্রেক্ষিতে যদি কোরআনে কারিম ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ দিছে তখন সেটা শিরকে আকবর হয়ে গেছে এখন কোরআনে কারিম দিয়ে দিছে এবং বিশ্বাস করে যে আল্লাহ একমাত্র কিছু করে এটার কিছু করার ক্ষমতা নাই কিন্তু তারপরেও এটা শিরকে আসগর যেহেতু এটার সাথে সাল্লাম শিরিকের কথা বলছেন আপনারা আজকে সবাই মুখস্থ করে আসছেন কি মুখস্থ করছেন বলেন তো দেখে মানতা আল্লাহ কাতি মাতান আশরাকা তাই এখানে নবীলাম আশরাকা বলছেন এই জন্য আপনি কোরআন দিতেন যেটা দিতেন সবটাই কি হবে আশরাকাই হবে শিরকে আকবর না হলেও শিরকে আসগর হবেই রাসুল সাল্লামের কাছে ক্ষমা চাওয়া কি শির্খ যেমন রাসুল আমরা আপনার অপমানের বদলা নিতে পারিনি আমাদের ক্ষমা করুন এরব্বালাহ না নবী সাল্লা ইসলামের কাছে ক্ষমা চাওয়া যাবে না ক্ষমাটা চাইতে হবে আল্লাহ রব্বাল আলমিনের কাছে এবং নবী সাল্লাহ ইসলাম জীবিত অবস্থায় আল্লাহ পাক বলছেন যে মুনাফেকেরা যদি আপনার কাছে এসে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে তবা করার পরে রাসুল লাওয়াজাদুল্লাহ তাওয়া বা যদি মুনাফাকারা এসে আল্লাহর কাছে তবা ক্ষমা চায় আর রাসূল তাদের জন্য স্তক পার করে আল্লাহর কাছে তাহলে আল্লাহকে তারা তবা কবলকারী হিসাবে পাবে তাহলে এখানে রাসূলের কাছে তারা এসে স্তক পার করবে না তারা স্তখ পার করবে আল্লাহর কাছে রাসূল তাদের জন্য স্তক পার করে দিলে আল্লাহকে তবাক পাবে আচ্ছা সাদীব নে মোয়া সরাদি আল্লাহ মৃত্যুর পরে আল্লাহর আর কেঁপে উঠেছে হ্যাঁ এটা হাদিসে এসেছে তো হাদিসে যেভাবে এসেছে এসব বিষয় হলো মানে আমাদেরকে শুধু ইমান আনতে হবে কেমনে কেঁপে উঠছে বা কেঁপে উঠছিল কি না কী হয়েছে না হয়েছে এগুলো চিন্তা ফিকির করার দরকার নেই হাদিসে আসছে বা হাদিসে যতটুকু আসছে এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে বিচার দিবসে জাহান নামের সর্বশেষ যে জায়গাটুকু খালি থাকবে তাকে আল্লাহ তার পা দিয়ে পূরণ করবেন হ্যাঁ এটা হাদিসে আসছে তবে এইভাবে যে জায়গাটুকু খালি থাকবে আল্লাহ তার পা দিয়ে পূরণ করবেন এভাবে না মানে আল্লাহ সোবাহতালা জাহান্নামের মধ্যে আল্লাহর পাকে নিক্ষেপ করবেন এটা এইভাবে আসছে তো যতটুকু আসছে এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু কিভাবে নিক্ষেপ করবেন কিভাবে কি করবেন এটা আল্লাহ সোবান তালাই ভালো জানেন সমস্ত সৃষ্টিকুল কি আল্লাহর পরিবার হ্যাঁ সমস্ত সৃষ্টিকুল আল্লাহর পরিবার আবার যারা কোরআনে কারিমের অনুসারী কোরআনে কারিমের আমলকারী এরাও আহালুল্লাহ এদেরকেও আহলুল্লাহ বলা হয়েছে যে এরা আল্লাহর পরিবার হাদিসে কুৎসিতে আসছে এরা আল্লাহর পরিবার তা আল্লাহর পরিবার মানে আল্লাহর মহব্বতের বান্দা আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর সমস্ত সৃষ্টি আহলুল্লাহ হইতে পারে কিন্তু আহলুল্লাহ মানে আবার ওই উজুদের দলিল না যে সমস্ত সৃষ্টি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ এটার রূপ এরকম উজুদ না কারো রোগ মুক্তির জন্য কোনো প্রাণী জবাই করা যাবে না রোগ মুক্তির জন্য জবাই না জবাইটা যদি কেউ মান্নত করে যে আল্লাহ আমার বিপদটা রোগটা সাফা সাফা দিয়ে দেন যে আমি একটা ছাগল আল্লাহ রাস্তায় আপনার রাস্তায় জবাই করে দিব এরকম মান্নত করলে সেই মান্নত জায়েজ আছে কিন্তু ওই রোগ মুক্তির জন্য না সেটা হলো সদাকা মানে মান্নত সন্তান না হলে কোনো ব্যক্তির কাছ থেকে তেল পানি কাগজের মধ্যে লিখা ভিসা পানিতে ভিজিয়ে খাওয়া জি এগুলো জায়েজ নাই এগুলো ভিজিয়ে খাওয়া যায় না তবে আল্লাহ সাল্লারের কাছে দোয়া করা যাবে বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করা যাবে এর আল্লাহর কাছে এর জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে সদাকা করা যাবে বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে রাসুল সাল্লাহ সালামের সাফাহাত পাওয়ার শর্তগুলো আবার বললে উপকৃত হব সাফাহ পেতে হলে এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহিস্লামকে ভালোবাসতে হবে যেমন এক সাহাবি এসে জিজ্ঞেস করছিলেন যে মাতা সা এটা দলিল দলিল এক সাহাবি এসে জিজ্ঞাসা করছেন মাতা সা কে কখন হবে তখন আমি বলছেন যে মা তালা তুমি কে আমতের জন্য কি রেডি করে রাখছো কি তৈরি করছো তিনি বলছেন ওয়া আমি আল্লাহকে ভালোবাসি রাসুল সালসালামকে ভালোবাসি নবিসামতামা আমা তুমি তার সাথে থাকবা যাকে তুমি ভালোবাসা তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ভালোবাসলে আল্লাহকে কে ভালোবাসলে রাসুল সালামের সাথে থাকবে শাফাত পাবে

তাদের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীগণ সিদ্দিক শহীদ সোয়ালহীন এবং এদেরকে তারা তাদের রফিক হিসাবে বন্ধু হিসাবে পাবে তো বন্ধু হিসাবে পাওয়া মানে কি এদের সাথে থাকবে তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা সাফাৎ পাওয়ার বড় মাধ্যম তিন নম্বর শির্ক মুক্ত তাওহিদি ইমান আর আমল মানে আমার ইমানের মধ্যে আমলের মধ্যে কোনো শির্ক থাকা যাবে না কারণ আপনার ওই যে হাদিসটা বললাম নবী সাল্লা সাল্লাম বলছেন যে

সেটা হলো সাফা আতানলি উম্মাতি ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আমার উম্মতের জন্য সাফাআতের জন্য আমি সেটা রেখে দিচ্ছি এবং মান মা তামিন উম্মাতি লা ইউ শরিকবিল্লা হেন পাহিয়ানা এলা যেই উম্মত মারা যাবে জীবনে আল্লাহর সাথে শিরিক করে নাই সে আমার ওই সাফা আত্টা পাবে সোহার আল্লাহ তাহলে এখানে বোঝা যায় শিরকমুক্ত ইমান হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে চার নম্বর হলো নবী সাল্লামের জন্য দোয়া করতে হবে কিসের দোয়া ওয়াসিলা ফাদিলা মাকামে মাহমুদ তিনটা জিনিসের দোয়া ওয়াসিলা ফাদিলা মাকামে মাহমুদ ওয়াসিলা হলো একটা বিশেষ জায়গা ফাদিলা একটা বিশেষ মর্যাদা মাকামে মাহমুদ যেখানে গিয়ে নবী সাল্লা সাল্লাম ওজমা করবেন মাকামে মাহমুদ যেমন ওই হাদিসের মধ্যে আজানের দোয়াটা নবী সাল্লাম শিখাইছেন

কেয়ামতের দিন তার জন্য আমার সাফাত হালাল হয়ে যাবে সোহান মানে বৈধ হয়ে যাবে তাইলে এই দোয়া করাটা সাফাত পাওয়ার মাধ্যম পাঁচ নম্বর নবী সাল্লাহ সাল্লামের উপরে বেশি বেশি দরুদার সালাম পেশ করা কারণ নবী সাল সাল্লাম মানসাল্লাহ হেইনা ইউস বিহ আসরাম ওয়া হেইনা ইউমসি আসরাম আদ্রাক্ত হো সাফা আতেই অমাল যে ব্যক্তি সকালবেলা আমার উপরে দশ বার দরদ পড়বে বিকেলবেলা দশ বার দরদ পড়বে কেয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে তাহলে নবী সালামের উপরে বেশি বেশি দরুদার সালাম পেশ করা সাফাহাতের মাধ্যমে ছয় নম্বর আকিদা এবং আমলকে বেদাত মুক্ত রাখতে হবে আকিদার মধ্যে আমলের মধ্যে কোনো বেদাত থাকা যাবে না কারণ নবী সাল্লাম যে আপনার হাউজে কাউসারে সেখানে থাকবেন তখন কিছু মানুষ যাবেন প্যারেস তারা বাধা দিবেন প্যারেস তারা বলবেন যে না যেতে পারবে না ওইদিকে নবী সাল্লাম বলবেন যে হাউলা ইয়াসাবি ইন্নহমিন এরা তো আমার উম্মত বাধা দিও না তখন বলা হবে যে ভাই ও মা বাদদালু বা এরা আপনার পরে কি আপনার দিনকে কি পরিবর্তন করে ফেলছে আপনি জানেন না মানে এরা বেদাত তৈরি করছে তাহলে যারা বেদাত তৈরি করবে এদেরকে নবিশ্বর বলবেন শখকান শহকান লিমান বাদদালা বা আদি যা আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করছে তারা দূর হয়ে যাও দূর হয়ে যাও তাহলে এরা নবিশ্বর শনের পাবে না তাহলে আকেই আর আমলকে বেদাত মুক্ত রাখতে হবে সাত নম্বরে সাহাবাই শাহাবাইকরামকে এহসানের সাথে আর্তাবা করতে হবে শাহবাইক রামের এহসানের সাথে এত্তাবা না থাকলেও সাফাত পাবে না এই জন্য যারা সাহাবা বিদ্বেষী যারা সাহাবাইকরামকে এহসানের সাথে আর্ত্বা করে নাই খারেজিরা শিয়ারা মুরজিয়ারা মতাজিল আরা বিভিন্ন ভাত এলফেরকাগুলো সাহাবাইক্রামকে এহসানের সাথে এরতেবা করে নাই তারা সাফাত পাবে না কারণ সুরা তাওবার একশো নম্বর আর এতে বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان والذين تبعوهم بإحسان جرى وي أنصار مهاجر إحسان رشته يتبع كربه رضي الله عنهم ورضوا عن وأعد لهم جنة الله تدري جنة جنة سبحان الله تل جنة بيت كي إحسان أبن এই জন্য এই সাতটা গুরুত্বপূর্ণ আমল আরো আছে মানে গুরুত্বপূর্ণ হলে সবচাইতে এই সাতটা আমল বেশি বেশি করতে হবে যে সকল স্থানে তাওবার নম্বর এটা মুখস্থ রাখা সহজ একশো ভরে ভে একশো নম্বর আয়াত সৌরা একশত নম্বর আয়াত যে সকল স্থানে গাইরুল্লাহর নামে জবে করা হয় সেই স্থানে আল্লাহর নামে জবাই নিষেধ তাহলে আমরা মুরগি দোকানে আল্লাহর নামে জবাই করতে পারবো কিভাবে সেখানে হিন্দুরাও তো জবাই করে না সেখানে তো গাই নামে যে তো আমাদের এই স্থানগুলো তো ওই রকম না যেখানে গাইউল্লাহর নামে জবাই করার জায়গা না মূলত আর এখানে সমস্যা হয়েছে যারা জবাই করে এরা বেনামাজি এখানের মেন সমস্যাটা হয়েছে বেনামাজিরা জবাই করে মানে যারা মুরগির দোকানে কাজ করে এরা অধিকাংশই বেনামাজি তো বেনামাজির জবাইও কিন্তু অনেক আহলুল লেমেরা বলছেন বেনামাজি জবাই হালাল হবে না মুশ্রিকের জবাই যেমন হালাল হবে না বেনামাজির জবাইও হালাল হবে না এই জন্য মুরগির দোকানে বিশেষ করে চেষ্টা করবেন তাদেরকে দিয়ে জবাই না করে নিজেরা জবাই করার অথবা বাড়িতে এনে জবাই করার বা সেখানে জবাই করলে নিজেরা জবাই করার তবে যদি সেখানে মানে কন্টিনিউ গাইরুল্লাহর নামে জবাই করে কেউ যদি বিভিন্ন দেবতার নামে বিভিন্ন নামে জবাই করে তাহলে সেখানে আল্লাহর নামে জবাই করা যাবে না ওইটা ঠিক আছে কিন্তু নর্মালি আমাদের দেশে বিশেষ করে মুসলিম দেশে সেখানে গায়েরুল্লাহর নামে তেমন জবাই হয় না খুব কম দুই একটা হয়তো হইলে হইতে পারে কিন্তু মূলত আল্লাহর নামে জবাই হয় এবং দেখবেন বেনামাজ ইসাইও বেনামাজ ইসাইও জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার জোরে জোরে কয়

মসজিদের সামনের অংশের দেয়ালের সাথে কবরের দেয়াল লাগানো ওই মসজিদে করা যাবে না মত প্রথম কথা মসজিদের সামনে কবরস্থান রাখা মানে এটা খেয়াল রাখতে হবে যে মসজিদের হয়তো ডানে বামে কবরস্থান বা পিছনের দিকে কবরস্থান থাকতে পারে কিন্তু সামনের দিকে কবরস্থান রাখাটাও যায়জ নেই কবরস্থান বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে সেটা মসজিদের সামনে কোনো অবস্থায় না পড়ে এখন দেখা যায় যে অনেক জায়গায় আগে থেকে হয়ে গেছে এখন কিছু করার নাই অনেক আগ থেকে সেখানে কবরস্থান মসজিদ পিছনে কবরস্থান সামনে তো মানে কবরের দিকে ফিরে সাজদা দিতে নবিসাম নিষেধ করছেন কবরের দিকে ফিরে দোয়া করতে নিষেধ করছেন এই জন্য তো আমি যদি কাবলামুখী হয়ে করি তো কবরের দিকে ফিরে করা হয়ে যায় এখন যে জায়গায় হয়ে গেছে সেখানে দুইটা ওয়াল দিয়ে আলাদা করতে হবে মসজিদের একটা কবরস্থানের একটা এক দেয়াল দিয়ে দুইটাকে আলাদা করা যাবে না মানে দুটাকে সম্পূর্ণ পৃথক করতে হবে কারণ কবরে সাজদা করাটা খুব ভয়ঙ্কর জিনিস জিনিসের জিনিস এই জন্য নবী সরাম প্রথম দিকে তো কবর জিয়ারতে নিষেধ করছেন নিষেধ করছেন এই জন্য কবর কেন্দ্রিক সিরকের সম্ভাবনা সবচাইতে বেশি এবং যদি ওই সামনের দিকে কবরের মধ্যে কোনো সালহীন বান্দার কবর থাকতে পারে তাহলে তার কথাই নেই তাহলে তো নামাজের মধ্যে অনেকে নিয়ত করে বসে থাকবে যে ওই আল্লাহর অলিকে সেজদা করতেছে বা আল্লাহর ওলি সোহবতে সে আবাদত করতেছে তা আমার পাশে আল্লাহর অলি আছে এগুলো শিরকি চিন্তা দ্বারা তো এই জন্য ওখানে দুইটা ওয়াল দিতে হবে একটা যথেষ্ট না শুধু মসজিদের ওয়াল যথেষ্ট না কবরস্থানকে আলাদা করার জন্য আরও একটা ওয়াল দিতে হবে জি ওয়াল্লাহ আলম সবাব সোহানা কাল্লাহ আমি হামদিকা সাদু আল্লাহ